বেশ কয়েকদিন থেকে আমাকে বলে দেওয়া হচ্ছিল আমি যেন অফিস থেকে বাসায় ফেরার সময় একটা মানুষের বাচ্চা কিনে আনি। এসব কাজ আমার ঠিক পছন্দ নয়, আমাকে করতেও হয় না বিশেষ। কিন্তু গতবার অর্ডার মাফিক কোম্পানি থেকে যে বাচ্চাটা দিয়ে গিয়েছিল বাইরে থেকে তাকে বেশ ফুটফুটে লাগলেও মাংসটা খাওয়া যায়নি। ভেতরের মাঝে মাঝে জটিল ধরনের ক্ষয়রোগ ছিল। শখ করে দু মাসে দু একবার আমরা মানুষের মাংস খাই, তার মাঝেও এরকম ঝামেলার সৃষ্টি হলে মেজাজ খুব খারাপ হয়ে যায়। অবশ্য আমি নিজে তেমন ভোজন বিলাসী নই, খাবার দাবারে আমার তেমন আগ্রহ নেই, তবু মাঝে মাঝে বন্ধু বান্ধবদের ডেকে একটা ঘরোয়া অনুষ্ঠানের মতো করে মানুষের মাংস খাওয়াটা অভ্যেস হয়ে গেছে। এতে আমার নিজের না যতটুকু আগ্রহ, আমার স্ত্রীর আগ্রহ তার থেকে অনেক বেশি। আমার স্ত্রী নিজেকে মনে হয় একটু বেশি জাহির করতে চায়, এতে আমি বিশেষ কোনো দোষ দেখি না। মানুষের বাচ্চা সাপ্লাই দেওয়ার বেশ কয়েকটি দোকান আছে। একসময় আমাদের মতো মধ্যবিত্তদের মানুষের মাংস খাওয়া একটা বড় ধরনের বিলাসিতা ছিল। ইদানিং এসব ব্যবসা সরকার রাষ্ট্রায়ত্ত করে নিয়েছে, এখন বেশ অল্প দামে মানুষের বাচ্চা পাওয়া যায়। অবশ্য কয়েকদিন পাওয়া যাবে বলা যাচ্ছে না, সামনের নির্বাচনে বিরোধী দলটি এই মানুষের বাচ্চার ব্যবসাকে হয়তো নির্বাচনী ইস্যু করে ফেলবে। আমার কাছে এসব ছেলে মানুষই মনে হয়। বেশ্যাবৃত্তি উঠিয়ে দিলে কি পৃথিবী থেকে ব্যভিচার উঠে যাবে? মানুষের বাচ্চার ব্যবসা নিষিদ্ধ করে দিলেও মানুষ খাওয়া ঠিকই চলবে, এসব সহজ অভ্যাসের ব্যাপার। আর সরকারের আর্থিক দিকটাও তো দেখতে হবে, আমাদের কলোনি দেশগুলোর এসব মানব শিশুকে এভাবে কাজে না লাগালে এরা এমনিতেই অসুখে বিসুখে যুদ্ধে মারা পড়ত। সেদিন কোন এক পত্রিকাতে একজন ভদ্রমহিলা চিঠি লিখেছেন মানুষের বাচ্চা বিকি কিনির নিয়ম উঠিয়ে দেওয়া উচিত। আমি দিব্যি করে বলতে পারি তিনি একবেলাও মানুষের মাংস না খেয়ে থাকতে পারেন না। তার মতে মানুষ হয়ে মানুষের মাংস খাওয়া নাকি মানব সভ্যতার পরিপন্থী। এভাবে চিন্তা করলে তো আমাদের হাঁস মুরগি মাছ সবই খাওয়া ছেড়ে দিতে হয়। আমরাও জীব, হাঁস মুরগি মাছও জীব, কাজেই আমাদের হাঁস মুরগি মাছ খাওয়াও উচিত নয়। এসব তার কাজের যুক্তি নয়, তিনি গোড়াতেই ভুল করেছেন। যাদের তিনি মানুষ বলে দাবি করেছেন জীববিদ্যার সংজ্ঞা হিসেবেই শুধু তারা মানুষ, অন্য কোনো দিক দিয়ে তাদের সাথে হাঁস মুরগি বা মাছের কোনো পার্থক্য নেই। আমার বন্ধু রফিক খুব ভালোভাবে এটা আমাকে বুঝিয়ে দিয়েছিল, সে এসব নিয়ে খুব পড়াশোনা করে। যাই হোক, অফিস থেকে ফেরার সময় আমি আমার পরিচিত একটা দোকানে উপস্থিত হলাম। দোকানের ম্যানেজার আমাকে দেখে হাসি মুখে বের হয়ে এলেন, বললেন, গত পরশু আফ্রিকা থেকে একটা চালান এসেছে, এখনো তাদের দোকানে এসে পৌঁছায়নি। আমি খানিকক্ষণ অপেক্ষা করলে সেখান থেকে বেছে একটা বাচ্চা কিনতে পারি। আমার অপেক্ষা করার সময় ছিল না, আর আফ্রিকান শিশু আমার ঠিক পছন্দ নয়, মাংসটা কেমন একটু শক্ত ধরনের হয়। আমি ম্যানেজারকে নিয়ে তাদের স্টোরে গেলাম। ছোট ছোট খোপে দু তিনটি করে উলঙ্গ শিশু বসে আছে, কখনো তাদের আমি কথা বলতে দেখিনি। অবশ্য তারা কথা বলতে জানেও না, যে পরিবেশে মানুষ কথা বলতে শেখে তাদের কখনো সেরকম পরিবেশে থাকতে হয় না। সাধারণত মায়ের দুধ ছাড়ার পর এই কোম্পানি ওদের কিনে নেয়। শরীরে ফ্যাট বাড়ানোর উপযোগী খাবার দিয়ে এদের তিন চার বছর পর্যন্ত বড় করে তোলা হয়, তারপর চালান দিয়ে আমাদের দেশে আনা হয়। আমি গতবারে দেখে যাওয়া হাত কাটা একটি মেয়েকে এবারেও দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা ম্যানেজার সাহেব, এখনকার সব ছেলে মেয়ে কি বিক্রি হয়? তা হয়ে যায়, আমাদের জিনিস খারাপ হয় না আসলে। বিক্রি না হলে শেষে কি করেন? বিক্রির অযোগ্য হলে মেরে ফেলতে হয়, আপনি নিশ্চয়ই জানেন, পেপারে উঠেছিল খবরটা। গতবার ইন্দোনেশিয়ার পুরো একটা চালানের ছেলে মেয়েগুলোকে মেরে ফেলতে হয়েছিল, ডাক্তারি পরীক্ষায় কি একটা ভাইরাস পাওয়া গিয়েছিল। ওহ, আমাদের অনেক টাকা ক্ষতিও হয়ে গিয়েছিল। আমি একটা বাচ্চা ছেলেকে লক্ষ্য করছিলাম, কেন জানি তাকে আমার চেনা চেনা লাগছিল। আমি মনে মনে একটু চিন্তা করে দেখলাম ওকে আগে কোনোদিন দেখেছি কিনা। মনে পড়ল না, মনে পড়ার কথাও না, কারণ ওকে আগে দেখার কোনো প্রশ্নই ওঠে না। ছেলেটা আমার চোখের দিকে তাকাচ্ছিল না, আর চোখে দেখছিল আর চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে নিচ্ছিল। হঠাৎ করে আমার মনে পড়ে গেল ছেলেটা আমার পরিচিত নয়, ওর এই বিশেষ ভঙ্গিটা আমার খুব পরিচিত। আমার সবচেয়ে ছোট ছেলেটা কোনো অন্যায় করে ফেললে বকুনি খাবার আগে এভাবে মিটমিট করে আর চোখে তাকায়। আমার ভারী আশ্চর্য লাগলো, খাওয়ার জন্য যে ছেলেটা কিনতে এসেছি তার সাথে নিজের ছেলেকে তুলনা করছি। আমার মনে হঠাৎ একটি অদ্ভুত ভাবনা উঁকি দিয়ে গেল, আমার ছোট ছেলেটি যার ডাকনাম বাবুল, তাকে যদি কোথাও এমনি করে বিক্রি করা হতো। বিশ্রী ভাবনাটা সরিয়ে আমি ছেলে বাঁচতে মনোযোগী হলাম। মধ্যপ্রাচ্যের একটি ছেলেকে বেশ পছন্দ হলো, ছোটখাটো গরনের কিন্তু মাংসল দেহ, গাল ফোলা ফোলা,
গোল গোল হাত পা, এমনকি রংটাও ফর্সা। দোকানের কর্মচারী নিপুণভাবে দুহাত পিছমোড়া করে বেঁধে গাড়ির পেছনে তুলে দিল। সেখানে পড়ে থেকে বাচ্চাটা পিটপিট করে তাকিয়ে থাকল। কপালে লোহার শিক পুড়িয়ে যে নাম্বারটা দেয়া হয়েছিল সেটা না থাকলে তাকে দিব্যি মানুষের বাচ্চা বলে চালিয়ে দেয়া যায়। বাসে এসে শুনি এই মাত্র টেলিফোন এসেছে আমার ছোট ভাইকে রাস্তার মোড়ে কে একজন গুলি করে রেখে গেছে। সে হাসপাতালে আছে, অবস্থা খুবই খারাপ। বিপদে পড়লে আমার মাথা ঠান্ডা হয়েছে। আমি ঘটনাটা খুঁটিয়ে খুঁটিয়ে শুনলাম। গুলি লেগেছে মাথায়, গুলি করেছে তার স্ত্রীর প্রাক্তন স্বামী জামশেদ। সচরাচর যা হয়ে থাকে, সে যে এর মধ্যে মারা গেছে তাতে আমি নিশ্চিত হয়ে গেলাম। হাসপাতালে যাবার আগে আমি পুলিশে ফোন করলাম, ছোট ভাইয়ের স্ত্রীর খবর নিলাম। বেচারি খুব ভীত হয়ে পড়েছে। বললাম, বোধহয় মারা গেছে, মাথায় গুলি লেগেছে কিনা। আমারও তাই মনে হয়, কিন্তু ভীতভাবে চারিদিক তাকিয়ে বলল, জামশেদ আমাকে পেলেও মেরে ফেলবে। আমি অভয় দিয়ে বের হয়ে এলাম। হাসপাতালে গিয়ে দেখি আমার অনুমান সত্য। ছোট ভাইটির মৃতদেহ সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমি চাদরের এক কোণা তুলে মুখটা দেখলাম, বিবর্ণ হয়ে আছে। নীল ঠোঁট দুটো অল্প ফাঁক হয়ে ভেতরে সাদা দাঁত দেখা যাচ্ছে। পুরো ব্যাপারটি সম্পূর্ণ মিটিয়ে ফেলতে চারটি দিন ব্যয় হয়ে গেল। এ কয়দিন বাসায় রান্না পর্যন্ত হয়নি, হোটেল থেকে খাবার এনে খাওয়া হয়েছে। সব ঝামেলা চুকে গেলে আমি পরিপূর্ণ একটা ঘুম দিয়ে উঠি স্ত্রীকে বললাম ভালো কিছু রান্না করতে। আর ঠিক তক্ষণে আমার মনে হলো সবাই মিলে খাওয়ার জন্য একটা মানুষের বাচ্চা কিনে এনেছিলাম, এতক্ষণে সেটি নিশ্চয়ই মরে আছে। এ কয়দিন এটাকে খাবার পানি কিছুই দেওয়া হয়নি। স্টোর রুমে গিয়ে খুঁটুরিটা খুলে দেখি ময়লা নোংরার ভেতর বাচ্চাটা মরে পড়ে আছে। হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার কথা কারো মনে ছিল না। স্ত্রীকে ডেকে বললাম, ওটাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করো, মরে গেছে। তাই নাকি? না না, এখনো মরেনি, দেখো হার্টবিট পাওয়া যাচ্ছে। আমি অবাক হলাম, হাত পা বাঁধা অবস্থায় 15 মিনিট ওভাবে থাকলে আমি মারা পড়তাম, আর এই ছেলেটি 4 দিন 1 ফোঁটা পানি পর্যন্ত খায়নি অথচ এখনো বেঁচে আছে। আশ্চর্যদের জীবনী শক্তি। দেখে যাও কিরকম করছে ছেলেটা। দেখি কি হবে, ফেলে দিতে বলো, মরে যাবে কিছুক্ষণের ভেতর। জ্যান্ত অবস্থায় ফেলে দিই কি করে? পা দিয়ে মিনিট খানে গলায় চাপ দিয়ে রাখো, মরে যাবে। আমার স্ত্রী কিভাবে ওটার হাত পায়ের বাঁধন খুলে খোলা জায়গা নিয়ে এল। পুরনো চট দিয়ে সারা শরীর ঢেকে খানিকটা গরম দুধ খাওয়ালো। কি একটা বলকারক টনিক খড়ি ধরে 2 ঘন্টা পরপর তার মুখে ঢেলে দিতে লাগলো। যত্নাত্নি দেখে মনে হলো নিজের ছেলের অসুখ করেছে। আমাকে অবাক করে দিয়ে ছেলেটা কিছুদিনই সুস্থ হয়ে উঠল। 2 সপ্তাহ পরে দেখি গায়ে আবার মাংস লেগেছে, চোখ মুখ একটা সতেজ ভাবও ফুটে উঠেছে। কোনো এক রবিবার দেখে ওটাকে জবাই করতে বললাম, কিন্তু আমার স্ত্রী কেন জানি রাজি হলো না। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু বাবুলের জন্মবার্ষিকীতেও যখন ওটাকে জবাই না করে আরেকটা বাচ্চা কিনে এনে রান্না করলো, তখন বুঝতে পারলাম ওর ছেলেটার প্রতি মায়া পড়ে গেছে। ব্যাপারটা ছেলে মানুষিতে ভরা। আমি স্ত্রীকে রীতিমতো ধমক দিলাম, সে কানেই তুলল না। হতভাগা ছেলেটা দিব্যি খেয়ে দিয়ে নাদুসুন্দুস হয়ে উঠতে লাগলো। একদিন দেখি ওটাকে একটা হাফ প্যান্ট পরিয়েছে, ছেলেটা অবশ্যই তক্ষণে প্যান্টটা ছিঁড়ে ফেলল। আরেকবার পরাতে গেলে আমার স্ত্রীর হাত কামড়ে দিল। আমি স্ত্রীকে আরেকবার বকে দিলাম, এসব বাড়াবাড়ির কোনো মানে হয় না, এই বুনো ছেলেটাকে আদর যত্ন করলেই সে আইনস্টাইন হয়ে উঠবে না, একটা ভালো জাতের শিম্পাঞ্জি হতে পারে বড়জোর। আমার স্ত্রী এসব কথা কানেই তুলল না। মেয়েদের, বিশেষ করে আমার স্ত্রীর পায়ের প্রায় সময় এরকম অর্থহীন জেদ দেখা যায়। বেশ কয়েকদিন পর লক্ষ্য করলাম বুনো ছেলেটাকে নাম দেয়া হয়েছে জংলি। আর কি আশ্চর্য, জংলি বলে ডাকতেই মুখ তুলে তাকে দাঁত বের করে হাসে। প্যান্ট পরানো শিখিয়ে চুল ছোটে ওটাকে দিব্যি মানুষের মতো করে তুলতে আমার স্ত্রী ব্যস্ত হয়ে পড়ল। ও রকম সকম দেখে জিজ্ঞেস করলাম, ওটাকে কি বাবুলের সাথে স্কুলে পাঠাবে নাকি? আমার স্ত্রী উত্তর দিল না। জংলি অবশ্যই আমার স্ত্রীর খুব বাধ্য হয়েছে, ডাকতেই ছুটে যায়, ডিগবাজি দেয়, লাফিয়ে কুদিয়ে স্ত্রীকে খুশি করার চেষ্টা করে। আমি একদিন মাথায় হাত বুলাতে গিয়ে একটা আঁচড় খেলাম। এরপর ওটাকে দেখলে আমার পিত্তি চলে যেত। আমাকে রাগাবার জন্যই কিনা জানি না জংলি কথা বলা শিখতে শুরু করলো। খিদা লাগতে তার স্বরে চেঁচাতো, ভাত ভাত এরকম, আর তার মতের বিরুদ্ধে কিছু করতে গেলেই গলা ফাটিয়ে না না বলে চিৎকার করত। ঠিক এই সময় একদিন রাতে আহসান এসে হাজির। আহসান আমার বিশিষ্ট বন্ধু, সম্পর্কে আমার স্ত্রীর বড় ভাই। কি একটা বামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত, বোমা রিভলভার নিয়ে কারবার, পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ায়,
বিছানায় লম্বা হয়ে শুয়ে পা নাচাতে নাচাতে বলল, শেষ রাতে চলে যাব, খুব ভালো করে খাইয়ে দাও এক প্লেট। ওকে থাকতে বলা বৃথা, কিন্তু এত রাত্রিরে খাবারের আয়োজন করাও ঝামেলার ব্যাপার। আমার স্ত্রী এসে বলল, কি করি বলতো, দাদাকে খাওয়াই কি দিয়ে? তাই তো। হঠাৎ আমার জঙ্গলির কথা মনে হলো। কেন, জঙ্গলিকে জবাই করো? না না। না না মানে? জঙ্গলিকে জবাই করবে কি? আরে ওকে সারা জীবন ধরে পালবে নাকি? যাও জবাই করতে বলো, ভাত চুরিয়ে দাও। না। এমন সময় আহসান এসে ঢুকলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না কিছু না দাদা, তুমি বসো গিয়ে। আমার স্ত্রী কথাটা চাপা দেওয়ার চেষ্টা করতে করতে আমার দিকে করুণ চোখে তাকালো। আমি যেন আহসানকে ব্যাপারটা না বলি, হয়তো আহসানকে এই বিষয়ে কিছু বলতাম না, কিন্তু পুরো ব্যাপারটা এত ছেলে মানুষই যে না বলে পারলাম না। আর আমার স্ত্রী আহসানের কথাগুলো বেশ মেনে টেনে চলে। এবার একটু উপদেশ দিয়ে দিক ছেলে মানুষই ছেড়ে ফেলতে। সব শুনে আহসান হো হো করে হেসে উঠল। আমার স্ত্রীর পিঠ চাপড়ে বলল, তুই এখনো আগের মতোই আছিস, একেবারে ছেলে মানুষই। পৃথিবীতে কত দুঃখ কষ্ট আছে, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে আবেগপ্রবণ হলে চলবে? আহসান জঙ্গলিকে জবাই করার সময় মাথাটা ধরে থাকলো, নানা জায়গায় ঘুরে ঘুরে সব রকম কাজই শিখেছে, কোনো কাজ কি আর ছোট মনে করে না। গলায় পোঁচ দেওয়ার পর ফিনকি দিয়ে ছোট রক্ত এমন চমৎকারভাবে গড়িয়ে বেসিনের দিকে ঢেলে দিল যে প্রশংসা না করে পারলাম না। হতভাগা জঙ্গলিটা সারাক্ষণ চেঁচিয়ে গেল, গলায় পোঁচ দেওয়ার পর ড্যাব ড্যাব করে আমার স্ত্রীর দিকে তাকিয়ে রইল। আর আমার স্ত্রী বেচারি ঠোঁট কামড়ে অনেক কষ্ট করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাজার হলেও ছেলে মানুষ, মরক জবাই করা দেখলেও শিউরে ওঠে, আর জঙ্গলির ব্যাপার তো একটু অন্যরকমই। রান্না শেষ হতে অনেকক্ষণ লাগলো, খুব চমৎকার রান্না হয়েছিল। আমি আর আহসান খুব আনন্দ করে খেয়েছিলাম, আমার স্ত্রী খেতে পারেনি, সারাক্ষণ পাঁচরের একটা হাড় নিয়ে খাবার ভান করেছে। আমি অবশ্য কিছু বলিনি, মানুষের মন বড় বিচিত্র জিনিস, কখন কিসের জন্যে সেটা খেপে ওঠে বলা মুশকিল। প্রথম প্রথম ঘটনাটা স্মরণ করে আমার স্ত্রী লজ্জা পেত, অনেকদিন হয়ে গিয়েছে এখন আর লজ্জা পায় না, নিজেও ব্যাপারটা নিয়ে হাসি তামাশা করে। সত্যি মানুষ মাঝে মাঝে কি ছেলে মানুষই না হয়ে যায়। এখন আপনারা শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা ছেলে মানুষই বইয়ের ব্যাধি গল্পটি। মন্টু ঘরে ঢুকে আমার বিছানায় চুপচাপ বসে থাকলো, তারপর বিড়বিড় করে বলল, কিছু ভালো লাগছে না। কথাটাও ঠিক আমাকে উদ্দেশ্য করে বলেনি, বললেও আমি এ কথার কোনো উত্তর দিতাম না। প্রতিদিন অনেক মানুষই অর্থহীন কথাটা অনেকবার করে বলে, অথচ এ ভালো না লাগার কোনো প্রতিকার নেই। মন্টু আমার দিকে তাকালো, কিন্তু আমাকে ঠিক দেখলো বলে মনে হলো না। তারপর একটা ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় শুয়ে পড়ল, বাম হাতটা বুকের ওপর ভাঁজ করে রেখেও জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ভঙ্গিটা হলো অনেকটা অসহায় মানুষের মতো। মন্টু সেভাবে শুয়ে থাকল, আমিও চুপচাপ বসে রইলাম। আমরা অনেক সময় এভাবে চুপচাপ বসে কাটিয়ে দিই, কথা বলতে ইচ্ছে হয় না ঠিক তা নয়, অনেক সময় কথা বলার প্রয়োজন হয় না। আমরা দুজন পরস্পরকে খুব ভালোভাবে বুঝতে পারি, তাই কথা বলা ইত্যাদি অনেক সময় দুজনের কাছেই অর্থহীন হয়ে দাঁড়ায়। অথচ সেই সময় তৃতীয় কোনো ব্যক্তি থাকলে আমরা দুজনেই প্রচুর কথা বলি। আবার এমন সময়ও আসে যখন দুজনে ঘন্টার পর ঘন্টা একটা অর্থহীন বিষয় নিয়ে নির্বোধের মতো তর্ক করতে থাকি, এবং তৃতীয় কোনো ব্যক্তি আসলে আমরা আশ্চর্য নির্লিপ্ততায় চুপ করে যাই। কিন্তু এ মুহূর্তে মন্টুর এই অসহায়ভাবে শুয়ে থাকার ভঙ্গিটা আমাকে ধীরে ধীরে উৎকণ্ঠ করতে শুরু করল। আমি মাঝে মাঝেই এরকম অর্থহীন উৎকণ্ঠায় ভুগি। মনে আছে মাসখানেক আগে আমার একবার ধারণা হয়েছিল আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। মন্টু সম্পর্কে এই উৎকণ্ঠায় এবারেও সেরকম অর্থহীন হবে এরকম একটা ধারণা নিয়ে আমি মন্টুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মন্টু একটুও না নড়ে অনেকক্ষণ সেভাবে শুয়ে রইল। যতই সময় যেতে লাগলো আমি ততই অস্থির হয়ে উঠতে লাগলাম, কিন্তু তাকে ডাকার সাহস পাচ্ছিলাম না, কেন জানি আমার ভয় করছিল। অনেকক্ষণ পর হঠাৎ মন্টু একটু নড়ে উঠে ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। আমি অবাক হয়ে দেখলাম, ভয়ানক অবাক হয়ে, যে মন্টু মারা যাচ্ছে। মন্টু যে এভাবে মারা যাবে এটা আমি জানতাম, ওর এতটুকু উচ্চাসা নেই। ওর বয়স 24, 22 বছর বয়সে ওর টিবি হয়েছিল,
একটা ফুসফুস হারিয়েও এক বছর স্যানিটোরিয়ামে কাটিয়েছিল। শুধু ভালো হয়েও সন্তুষ্ট রয়েছে। যে মেয়েটাকে ভালোবেসে সে মেয়েদের ঘৃণা করতে শুরু করেছে, সেই মেয়েটা প্রকৃত অর্থে ওকে ভালোবাসে। জানার পর থেকে ওর আর কোনো নারী সংক্রান্ত মোহ নেই। যে চাকরিটা পেলে সে একটা সিগারেটের আগুন দিয়ে আরেকটা সিগারেট ধরানোর বিলাসিতাটুকু করে যেতে পারবে, গত পরশু তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। ওর একটা ছোট ভাই মুক্তিযুদ্ধে গিয়ে নিখোঁজ হয়েছিল। মাত্র মাসখানেক আগে সে তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছে। আমি মন্টুকে জিজ্ঞেস করে দেখেছি। এই কয়টা বিষয় ছাড়া ওর আর অন্য কিছুতে উৎসাহ নেই। কাজেই আমি জানতাম ও শীঘ্রই হতাশাগ্রস্ত হয়ে পড়বে, খুব শীঘ্রই। হতাশাগ্রস্ত মানুষ চুপচাপ মারা যায়, আমি তাই দেখে এসেছি। আমার বাবাও তাই দেখে এসেছেন, তার বাবাও। কাজেই মন্টু এখন আমার বিছানায় শুয়ে চুপচাপ মারা যাবে। আমি ইচ্ছে করলে তাকিয়ে দেখতে পারি, ইচ্ছে না করলে বাইরে চলে যেতে পারি মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে। খুব বেশি হলে এসব মৃত্যু 12 ঘন্টা সময় নেয়, মন্টুর এত লাগবে না, ওর জীবনী শক্তি কম। ওর মাকে খবর দিতে পারি। মেয়ে মানুষ, বিশেষত যারা মা, তারা এসব ব্যাপারে ভীষণ আবেগপ্রবণ। শিলাকেও জানাতে পারি, খুব আঘাত পাবে নিশ্চয়ই, তবুও জানানো উচিত। সহজ ভদ্রতা হিসেবে একজন ডাক্তার ডাকতে পারি, কিন্তু স্যালা এনে উত্তেজক ঔষধ এসব দেওয়ার জন্যে। খোদা বিশ্বাস করলে খানিকটা ধর্মীয় ব্যাপারের আয়োজন করতে হতো। মন্টু কারো কাছে টাকা ধার করেছিল কিনা জেনে রাখা উচিত, শোধ করে দিতে হবে। আমি এসব কথা চিন্তা করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম আমি মন্টুকে বাঁচানোর কথা ভাবছি। মন্টুর মাকে কিংবা শিলাকে খবর দিলাম না, ডাক্তারও ডাকতে গেলাম না। মন্টুর কাছে গিয়ে মন্টুকে ডাকলাম। মন্টু, কি? ওর গলার স্বর আশ্চর্য নির্লিপ্ত। মন্টু ওঠ। না, আমি বলছি উঠে দাঁড়াও। মন্টু আমার দিকে তাকালো, চোখে চোখ রেখে না বলল। আমি তার কলার চেপে ধরে টেনে বসালাম। তুমি জানো তুমি মারা যাচ্ছ? জানি। আমি বাচ্চা খোকা না, কলার থেকে আমার হাত সরাও। মন্টু আমার চোখের দিকে তাকাও, নাটুকেপনা ছেড়ে দাও। মন্টু আবার শুয়ে পড়ল, তার ক্লান্ত লাগছে। ক্লান্তি লাগছে কারণ তোমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে, তুমি মারা যাচ্ছ। হতে পারে, মৃত্যু ভীষণ বিভীষিকাময় মন্টু। তাই নাকি? তুমি নাস্তিক, ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন না। নাস্তিকের ঈশ্বর থাকে না। তোমার বয়স মাত্র 24, আমার ছোট ভাইয়ের বয়স 18 ছিল। সে তো ইচ্ছে করে মরেনি, তাকে মারা হয়েছিল। আমি কি ইচ্ছে করে মারা যাচ্ছি? 100 বার তুমি বাঁচতে চাইলেই বাঁচতে পারো। মন্টু ভেবে দেখো, আমি মোটামুটিভাবে ব্যাকুল, জীবন কত আনন্দের। সত্যি জীবন কত আনন্দের। বেঁচে থাকলে সুখ আসে, দুঃখ আসে, হাসি আনন্দ গান আসে, পাপ পুণ্য আসে, লোভ লালসা প্রেম ঘৃণা সবই আসে, হতাশাও তো আসে। হ্যাঁ, হতাশাও আসে, কিন্তু মৃত্যুতে কি আসে? সবকিছু শেষ আসে। তাহলে কেন তুমি মারা যাবে? মন্টুর উপর আমার কথার কোনো প্রতিক্রিয়া হল না। সে আপন মনে বলল, সুখ দুঃখ পাপ পুণ্য এসব বাজে কথা, আসলে সবই আপেক্ষিক হতাশা, কখনো কম কখনো বেশি। আমি হতাশ হলাম। ওর মনে মৃত্যু বিভীষিকা নেই, জীবনের প্রতি কোনো মোহ নেই, অথচ শরীর ধীরে ধীরে শীতল হয়ে আসছে। আর কেউ নয় শুধু সেই পারে ওর শরীরের উষ্ণ করে তুলতে, কিন্তু ওর মনে সেই ইচ্ছা জাগাবে কে? মন্টু, শিলা তোমাকে ভালোবাসে, ভালোবাসার কোনো অর্থ আছে? পাশাপাশি শোয়া ছাড়া ভালোবাসার আর কি হয়? তোমার সেসব দিনের কথা মনে নেই, যখন শিলার কথা ভেবে যন্ত্রণা পেতে আর তোমার ভালো লাগতো? আছে, কিন্তু তার জন্য তো আমার আর কোনো মোহ নেই। তুমি না বলেছিলে একটা উপন্যাস লিখবে? বলেছিলাম। লিখবে না? হোমিংওয়ে তো উপন্যাস লিখেছিল। তাতে কি হয়েছে, তুমি লিখবে না? হোমিংওয়েও তো মারা গেছে মাথায় গুলি করে। কি আশ্চর্য! তাতে কি হয়েছে, মারা যাবে বলে উপন্যাস লিখবে না? সবাই তো মারা যাবে। অথচ কি মজার ব্যাপার, সবাই এমন ভাব করে যাচ্ছে যেন কেউ কোনোদিন মরবে না,
সবাই গান গায়, হাসে, বই পড়ে, খেলাধুলা করে, খায়, ঘুমায়। কি আশ্চর্য! মন্টু, গান শুনবে? না। রবীন্দ্রসঙ্গীত? সখী ভাবনা কাহারে বলে? না। পপ সং? জাপলিন, জিমি ও হেন্ড্রিক্স? একটা গল্প পড়ে শোনাবো, সাত্রের ইন্টিমেসি, কিংবা কোনো কবিতা, র্যাবোর মা বোয়েম? কিছুই না। কিছু খাবে? না। একটা কিছু খাও, মিষ্টি, ঝাল, সিগারেট? না। মদ খাবে? উইস্কি বা বিয়ার, এপসাত, এলএসডি? বিষ খাবে, সায়ানাইড? কিচ্ছু না। বিষও খাবে না? কি হবে খেয়ে? সত্যি তো, কি হবে খেয়ে? আর দু ঘন্টার ভেতর ও এমনিতেই মারা যাবে। ওর চোখের পাতা ভারী হয়ে আসছে, হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসছে, হাত পা অনেক ঠান্ডা হয়ে এসেছে। ওর চোখে মুখে কপালে বিন্দু বিন্দু ঘাম, ঠোঁট দুটো শুকনো, একটু নীলাভ। ও কেন আর শুধু শুধু বিষ খাবে? আমি ব্যর্থ হয়ে ফিরে এলাম। এখন ওর মাকে খবর দেওয়া উচিত, আর শীলাকে, ডাক্তারকেও বলা উচিত। স্বাভাবিক সৌজন্যবশত অন্তিম ইচ্ছা শুনে রাখা উচিত। কথাটি মনে হতেই আমি হাসলাম। এসব লোকদের কোনো ইচ্ছা থাকে না। একটা ইচ্ছেও যদি থাকতো, সেটাকে আঁকড়ে ধরে ওরা বেঁচে উঠতে পারত। কিন্তু ইচ্ছে তৈরি করা যায় না। অন্য ইচ্ছে না হোক, একটা প্রবল যন্ত্রণা উপশমের ইচ্ছেও কি ওদের হয় না? একটা যন্ত্রণা দিয়ে দেখা যায় না? আমি বাক্স খুলে একটা চাকু বের করলাম। পেশাদার গুন্ডাদের যেসব চাকু থাকে সেই ধরনের। কর্কশ শব্দ করে চাকুর ধারালো ফলাটা খুলে ফেললাম। মন্টু নির্লিপ্তভাবে তাকিয়ে রইল। মন্টু, তোমার হাতটা পেতে দাও। মন্টু খুব ধীরে ধীরে হাতটা টেবিলের ওপর রাখল। ও ভীষণ দুর্বল হয়ে গেছে। আমি মন্টুর চোখের সামনে চাকুর ধারালো ফলা দিয়ে ওর হাতটা গভীরভাবে চিরে ফেললাম। গল গল করে রক্ত বেরিয়ে এলো। মন্টু যন্ত্রণায় তীক্ষ্ণ চিৎকার করে উঠল। হাতটা সরিয়ে নিতে চাইলেও আমি চেপে ধরে রাখলাম। তার মুখ ঘামে ভিজে উঠেছে, ভুরু দুটো কুচকে একটা কান্নার ভঙ্গি হয়ে রয়েছে। মন্টু, যন্ত্রণা করছে? হ্যাঁ। আরো কাটবো? না। আর একটু কাটি? ঠিক আছে। আমার হঠাৎ করে মন্টুর জন্য ভীষণ মায়া হলো। ইচ্ছা হলো ওকে শিশুর মতো আদর করি, কিন্তু তা না করে ওর হাতটা টেবিলে বিছিয়ে চাকুটা শক্ত হাতে ধরে প্রাণপণে বসিয়ে দিলাম। একবার, দুবার, বারবার অনুভব করলাম চাকুর ফলা মাংস কেটে নিচের টেবিলে শক্ত খাটে বসে যাচ্ছে। একবার তো শক্ত হয়ে কাঠে বসে গেলে আর টেনে তুলতে পারলাম না। মন্টুর দিকে তাকালাম, চোখ বিস্ফোরিত, ঠোঁট সজোরে কামড়ে ধরা, সারা মুখ পাথরের মতো শক্ত, রক্তহীন, তার উপরে বিন্দু বিন্দু ঘাম। আস্তে আস্তে তার চোখ কেঁপে উঠল। তারপর হঠাৎ একটা অমানসিক আর্তনাদ করে উঠল। মন্টু, কি হয়েছে? ছেড়ে দাও, মরে যাব। আমি ভয়ঙ্কর উত্তেজিত হয়ে হ্যাচকা টান দিয়ে চাকুটা খুলে বের করে আনলাম। সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত ছুটল। একটা তোয়ালে শক্ত করে চেপে ধরলাম। দেখতে দেখতে চমৎকার লাল রঙে সেটা ভিজে উঠতে লাগল। কিরকম লাগছে মন্টু? ভীষণ যন্ত্রণা। ডাক্তার ডেকে আনবো? আনো। রক্ত বন্ধ করতে না পারলে মরেই যাব, আর্টারি কেটে গেছে। আমি দেখলাম উপর করা বোতলের মতো শরীর থেকে রক্ত বের হয়ে আসছে। আর কি আশ্চর্য, মন্টু বাঁচতে চাইছে। আমি একবার শিউরে উঠলাম। মন্টু আসলেই বাঁচতে চাইছে? আমি দরজা খুলে উম্মাদের মতো ছুটলাম। ডাক্তার দরকার, এক্ষুনি একজন ডাক্তার দরকার। এখন আপনারা শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা ছেলে মানুষি বইয়ের অন্ধকারে একা গল্পটি। এই সমস্ত বাসাটায় আমি একা। আমার ধারণা ছিল নির্জনতা আমাকে আনন্দ দেবে। প্রথম সত্যিই দিয়েছিল, কিন্তু এখন এই মধ্যরাতে আমি নিঃসঙ্গ অনুভব করতে লাগলাম। নিঃসঙ্গতা আর নির্জনতা এক জিনিস নয়। নির্জনতা থেকে হয়তো মুক্তি পাওয়া যায়,
কিন্তু নিঃসঙ্গতা থেকে পাওয়া যায় না। কিন্তু এখন এই মধ্যরাতে একটু আগে আমি গুনে গুনে 12 ঘন্টা শুনেছি। আমার ঘুম না আসা পর্যন্ত আমি নির্জনতা বা নিঃসঙ্গতা কোনোটি থেকেই মুক্তি পাব না। দোতলার অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আমি একে একে সব বাসার বাতি নিভে যেতে দেখলাম। আকাশে মেঘ করেছিল, আমার চোখের সামনে বিজলি চমকাল, বহু দূর থেকে গুড়গুড় করে মেঘ ডেকে উঠল, তারপর ঝিরঝির করে বৃষ্টি। লাইট পোস্টের ঝাপসা আলোয় বৃষ্টি ভেজা চকচকে ফাঁকা রাস্তাটার দিকে তাকিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বিনা কারণে আমার মন খারাপ হয়ে যেতে লাগলো। আমি ঘরে এসে একে একে সব ঘরের বাতি জ্বালালাম, তারপর এক ঘর থেকে আরেক ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। আমি লক্ষ্য করে দেখেছি অর্থহীন কাজে মাঝে মাঝে আশ্চর্য অর্থ খুঁজে পাওয়া যায়। প্রথমে আমি উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম, কোনো ঘরেরই কোনো জিনিস আমার চোখে পড়ছিল না। অনেকক্ষণ পর একটা একটা করে জিনিস আমার চোখে ধরা পড়তে লাগলো। বসার ঘরে এসে দেখলাম জানালার পর্দাটা ভীষণ লাল, একটা কালচে ভাব আছে, প্রথমে রক্তের কথা মনে হয়। শোকেসের পুতুলগুলো প্রথমবারের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, কোনো কোনোটি নিখুঁত মানুষের প্রতিলিপি অথচ আশ্চর্য প্রাণহীন। এরপরে বুকশেলফের বইগুলো আমার নজরে পড়ল, সঞ্চয়িতার গ্রুপকে দেখেছিল। কথাটা অকারণে অনেকক্ষণ আমার মনে ঘুরঘুর করল। দেয়ালে অয়েল পেন্টিং, একটা পানির গ্লাসের পিছনে খবরের কাগজ, একটা কলা আর সিগারেটের প্যাকেটের কম্পোজিশন, কখনোই এই সাধারণ জিনিসগুলো এরকম সাজানো অবস্থায় পাওয়া যায় না। আর এখানে যেসব রং ব্যবহার করা হয়েছে সেগুলো কখনো খালি চোখে ধরা পড়ে না। আমার চোখ পরের ছবিতে সরে গেল, টিপুর আবক্ষ একটা ছবি, অয়েল পেন্টিং। আঁকা ছবিতে মানুষের চেহারা নিখুঁতভাবে ধরা পড়ে, কিন্তু তবু সেটা ছবি হয়ে থাকে। একটা মানুষ যে দেয়ালে ফ্রেম বন্দী হয়ে সারাক্ষণ তাকিয়ে থাকি একটুও নড়ে না, সেটা কারো মনে অস্বস্তি জাগায় না। কিন্তু টিপুর এই ছবিটিতে একটা বৈশিষ্ট্য আছে যার জন্য ওটা দেখলে আমার অস্বস্তি হয়, মনে হয় এক্ষুনি হয়তো নড়ে উঠবে। প্রথম আরো বেশি হতো, এখন অভ্যাস হয়ে গেছে। মধ্যরাতে টিপুর ছবিটা দেখে আমার সেরকম কোনো প্রতিক্রিয়া হলো না, শুধু মনে হলো টিপু বেঁচে থাকলে এখন উগ্র বামপন্থী রাজনীতি করত। আমার বোধহয় একটু দুঃখ দুঃখ লাগছিল, কারণ কেন জানি টিপুর মৃতদেহের কথা মনে পড়ে গেল। পানিতে ভেসে ভেসে মুখের ওপর থেকে হালকা সাদা চামড়া উঠে আসছিল, বুক খোলা শার্ট, বুকে কয়েকটা ফুটো, ভালো করে না তাকালে বোঝা যায় না। আমি চোখ সরিয়ে কোণের চীনামাটির মূর্তিটির দিকে তাকালাম। খানিক্ষণ পর লক্ষ্য করলাম আমি টিপুর কথাই ভাবছি, চীনামাটির বিবসনা নারী মূর্তিটির দিকে তাকিয়েও আমি ওটি দেখছি না। আমি আবার এ ঘর থেকে ও ঘরে হাঁটা শুরু করলাম। যখন তৃতীয়বারের মতো ঘরের শেষ মাথায় পৌঁছেছি, তখন স্পষ্ট শুনতে পেলাম কে যেন বাইরের ঘরের দরজা ধাক্কা দিল। মুহূর্তে আমার সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল, এই ঝিরঝিরে বৃষ্টিতে রাত 12টায় আমার কাছে কে আসতে পারে। ভেবে দেখলাম কেউ না, তাহলে কি কোনো জরুরি সংবাদ বা সেরকম কিছু? কিন্তু তাহলে দরজায় ধাক্কা পড়ত জোরে জোরে, ঘন ঘন জরুরি সংবাদের মতোই, কিন্তু শব্দটি হয়েছে দ্বিধান্বিত কোনো মানুষের। আর সবচেয়ে বড় কথা, দরজা ধাক্কা দেওয়ার এই ধরনটি আমার খুব পরিচিত, শুধু আমি মনে করতে পারছিলাম না। ঠিক এই সময় আবার দরজায় শব্দ হল, আস্তে আস্তে দ্বিধান্বিতভাবে, আর সাথে সাথে আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। আমি বুঝতে পারলাম কে এসেছে, আমার সারা শরীর কেঁপে উঠল। নিঃশ্বাস বন্ধ করে আমি দরজা খুলে দিলাম, লক্ষ্য করলাম আমার হাত অল্প অল্প কাঁপছে। দরজার সামনে টিপু দাঁড়িয়ে আছে, লাল রঙের শার্টটা ভিজে গিয়ে কোথাও কোথাও গায়ের সাথে লেপটে আছে, ভিজে চুল কপালে এসে পড়েছে, চিবুক বেয়ে পানি পড়ছে। টিপু আমাকে দেখে বিব্রতভাবে হাসল। আমি দরজা ফাঁক করে বললাম, ভেতরায় ভিজে গেছি বলে টিপু আবার হাসল। আমি স্পষ্ট দেখছি ও ভিজে গেছে, কথাটা বলার কোনো দরকার ছিল না। টিপু ভেতরে এলো, রুমাল দিয়ে মাথাটা মোছার চেষ্টা করল, তারপর শার্টের কয়েকটা বোতাম খুলে ভিজে শার্টটা বুকের ওপর থেকে শুয়ে ফেলল। আমি ওকে লক্ষ্য করছিলাম, ঠিক আগের মতোই আছে, এতটুকুও বদলায়নি। চোখে চোখ পড়তেই কেন জানি লজ্জা পেয়ে হাসল। আমি হাসলাম না,
মুখ কঠোর করে ওর দিকে তাকিয়ে রইলাম। লক্ষ্য করলাম আমার কঠোর দৃষ্টির সামনে ওর হাসি মিলিয়ে যাচ্ছে। বিব্রতভাবে কুকড়ে উঠে ধীরে ধীরে একটা অপরাধী অপরাধী ভাব ফুটে উঠছে। একসময় ওকে ভেঙে পড়ার পূর্ব মুহূর্তের একজন হতাশ তরুণের মতো দেখতে লাগলো। কেন এসেছিস? নির্জন ঘরে আমার গলার স্বর মায়াদয়াহীন, রক্ষ নিরস ধাতব শব্দের মতো শোনাল। টিপু অপ্রস্তুত একটু আহত হয়ে বলল, কেন, কি হয়েছে? ওর গলার স্বর এমন একটা নির্দোষ সারল্য মাখানো ছিল যে আমার মুহূর্তের জন্য মনে হলো সত্যি বুঝি কিছু হয়নি, সত্যি বুঝি টিপু বেঁচে আছে। ওর অপরাধ শুধু রাত করে বাড়ি ফেরায়, বৃষ্টিতে ভিজে আসায়। আমি মুখ শক্ত করে বললাম, তুই মরে গেছিস, আমি নিজে তোকে কবর দিয়েছি। টিপু আমার দিকে তাকিয়ে রইল, কথাটাও বুঝতে পারেনি। আমাকে নির্দয়ের মতো কথাটা বুঝিয়ে দিতে হয়, তোর আশার কোনো মানে নেই, তুই মিথ্যা, তোর সব কিছুই মিথ্যা। টিপুর চোখ বেদনাতুর হয়ে উঠল, মনে হলো একটা দীর্ঘশ্বাসও ফেলল। তুই চলে যা। চলে যাব? টিপু চমকে উঠে এত কাতর গলায় জিজ্ঞাসা করলো যে আমি কঠোর হতে পারলাম না। ক্লান্ত গলায় বললাম, খানিকক্ষণ বসতে হলে, জামা কাপড় শুকাক। টিপু ভীষণ উৎফুল্ল হয়ে সাথে সাথে সোফায় বসে পড়ল, তারপরেই লাফিয়ে উঠে দাঁড়াল, শোকেসের কাছে গিয়ে পুতুলগুলো দেখতে লাগলো। জাপানি পুতুলটিকে বাইরে এনে অনেকক্ষণ লক্ষ্য করে আবার ঢুকিয়ে রাখলো। বুকশেলফের কাছে এসে সায়েন্স ফিকশনগুলো টেনে বাইরে আনতে লাগলো। একসময় জিজ্ঞেস করলো, নতুন বই কিনেছ? হ্যাঁ, কি কি? আমি কয়েকটা বই বেছে বেছে বের করে দিলাম। টিপু বইগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, আজিমভ দারুণ বই লেখে না? হুম। এন্ড অফ এটার্নিটিটা কি সাংঘাতিক? হ্যাঁ। বই দেখতে দেখতে হঠাৎ ওর চোখ পড়ল দেয়ালে ওর ছবিটার দিকে। বইগুলো শেলফের ওপর রেখে ছবিটার কাছে গেল। এক নজর দেখে আমাকে জিজ্ঞাসা করল, কে এঁকেছে? পিনু হক। বাহ, ভারী চমৎকার এঁকেছে তো, একেবারে আমার মতোই হয়েছে। খানিকক্ষণ পরও বা ভেতরে গেল। বাইরের ঘরে বসে বসে আমি শুনতে পেলাম ফ্রিজ খুলছে, কি রান্না হয়েছে দেখছে। ট্যাপ খুলে কি যেন করল, হাত ধুয়ে পানি খেলো হয়তো, ভীষণ পানি খাবার অভ্যাস ছিল ওর। এরপরও ভেতরে ঘরে গেল, আলমারি খুলল, তারপর বন্ধ করার শব্দ শুনতে পেলাম, অনেকক্ষণ খুটখুট শব্দ পেলাম, কিছু একটা দেখছে হয়তো। ও মারা যাবার পর অনেক কিছুই তো পাল্টে গেছে। এরপর পাশের ঘরে গেল, একটা জানালা খুলল, রেকর্ড প্লেয়ারে হঠাৎ একটা গান বেজে উঠল, নিশ্চয়ই বাজিয়ে দেখছে। হঠাৎ করে আবার রেকর্ড প্লেয়ার থেমে গেল। টিপুর সুরবোধ ছিল না, গান শুনে কোনোদিনই আনন্দ পায়নি। হালকা শীষ দিতে দিতে একটু পরে টিপু বাইরের ঘরে এসে হাজির হল, ভারী নীল তোয়ালেটা দিয়ে মাথা মুছতে মুছতে আসছে। আমার ভীষণ ইচ্ছা হলো ওকে কিছু জিজ্ঞাসা করি, ও কেমন আছে, কিছু খাবে কিনা, কিংবা এমনি ধরনের কোনো প্রশ্ন। পরমুহূর্তে বুঝতে পারলাম এটা অর্থহীন। গত জুন মাসে ওর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পার হয়েছে, ও কেমন আছে জিজ্ঞাসা করা অর্থহীন, ও কিছু খাবে কিনা জিজ্ঞাসা করা আরো বেশি অর্থহীন। ও মারা গেছে এটাই সত্য, আর সবই মিথ্যা, আমার সামনে বসে থেকেও ও মিথ্যা। আমি চুপ করে বসে রইলাম, আমার কেন জানি একটু দুঃখ হতে লাগলো। টিপু হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে জিজ্ঞাসা করল, অনেক রাত হয়েছে না? হুম। তুমি ঘুমাবে না? ঘুমাবো। কখন? এই তো। টিপু অস্বস্তিতে একটু নড়ে চড়ে বসল, ও নিশ্চয়ই যেতে চাইছে না। আমি স্থির চোখ ওর দিকে তাকিয়ে রইলাম, সেই চোখ, সেই হাত, সেই হাসির ভঙ্গি, সেই এলোমেলো চুল, অথচ সবই মিথ্যে। ও যদি মারা না যেত? একসময় টিপু উঠে দাঁড়ালো, বলল, আমি যাই তাহলে, তুমি ঘুমাও। আমি কথা না বলে ওর দিকে তাকালাম, ও বিষণ্নভাবে হাসল। বুকশেলফের পাশে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়েও একটা বই লুফোলুফি করল, তারপর ওর ছবিটার সামনে দাঁড়িয়ে রইল। আমি বুঝতে পারছি ও আমার চোখের দিকে তাকাতে পারছে না,
নিশ্চয়ই চোখে পানি এসে গেছে। ও বরাবরই এরকম ছেলে মানুষ। অন্যদিকে তাকিয়ে হঠাৎ দরজার কাছে এগিয়ে গেল, আমার দিকে না তাকিয়ে বলল, আসি। তারপর দরজা খুলে বের হয়ে গেল। শেষবারের মতো ওর মুখটা দেখার অদম্য ইচ্ছে হলো, কিন্তু নিজেকে বোঝালাম কি হবে দেখে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। মাথা নিচু করে বৃষ্টির মাঝে হনহন করে হেঁটে যাচ্ছে টিপু। ঝিরঝিরে বৃষ্টিটা হঠাৎ বেড়ে উঠল। টিপু একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করল, তবুও ভিজে যাচ্ছে নিশ্চয়ই। আমি ভাবলাম ওকে ডাক দিই, বৃষ্টিতে ভিজে ওর অসুখ করবে। তারপরে মনে হলো কি হবে ডেকে। লাইট পোস্টের নিচে ওর লাল শার্ট, ভেজা চুল অস্পষ্ট দেখা গেল। তারপর ছায়াকে দীর্ঘতর করতে করতে ও হেঁটে যেতে লাগলো, বৃষ্টির ভেতরে একা। আর একটু পরেই অন্ধকারে মিশে যাবে ও। এখন আপনারা শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা ছেলে মানুষী বইয়ের সোনারিলের শিশি গল্পটি। কাশেম তার পিঠের নিচে একটা বালিশ দিয়ে একটু সোজা হয়ে বসে। বিছানায় সেরকম আচ্ছোয়া হয়েই সে জানালার পর্দারা টেনে দিল। বাইরে এখনো আবছা অন্ধকার, কয়টা বাজে কে জানে। বালিশের নিচে হাত দিয়ে ঘড়িটা বের করে আনে কাশেম। ভোর 5:10, মঙ্গলবার সকাল 5:10, 1972 সনের 12ই ডিসেম্বর, মঙ্গলবার সকাল 5:10। কাশেম খুব সাবধানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দিনটিকে দেখে বোঝার কোনো উপায় নেই, কিন্তু কাশেম জানে আজ তার জীবনের শেষ দিন। পৃথিবীর কয়জন মানুষ তার জীবনের শেষ দিন আগে থেকে জানতে পারে? খুব বেশি নয়। কয়জন খুব সাবধানে চিন্তাভাবনা করে শেষ দিনটি ঠিক করে? মনে হয় আরো কম। কাশেম টেবিলের ওপর থেকে সোনারিলের শিশিটা হাত বাড়িয়ে কাছে টেনে নেয়। ভেতরে 83টা ট্যাবলেট আছে, কাল রাতেই শুনেছে সে। ঘুম না আসলে তার দুটি খাওয়ার কথা, সে আজ 83টাই খাবে। ফার্মেসি ঘুরে ঘুরে 83টা ট্যাবলেট জোগাড় করতে তার বেশ কয়দিন লেগে গেছে, কেউই একসাথে বিক্রি করতে চায় না। সোনারিলের শিশিটা হাতে ধরে রেখে কাশেমের কেমন জানি একটা আনন্দ হয়, প্রথম ভালোবাসার মতো আনন্দ, হাতের রগে সিরিঞ্জ দিয়ে মরফিন ঢুকিয়ে দেওয়ার মতো আনন্দ। সে শিশিটা শক্ত করে ধরে রাখে, যেন হাত একটু আলগা করলেই হাতছাড়া হয়ে চলে যাবে। কম্বলটা ভালো করে শরীরে জড়িয়ে নেওয়ার সময় কাশেমের আবার মনে পড়ল তার ডান পাটি হাঁটুর নিচ থেকে নেই। মনেই থাকে না মাঝে মাঝে, হঠাৎ চুলকাতে গিয়ে দেখে যেখানে পা থাকার কথা সেখানে আশ্চর্য শূন্যতা। যে পাটি নেই সেটা চুলকায় কেমন করে কে জানে, কাউকে জিজ্ঞেস করতে পারলে হতো। এ জীবনে আর জানা হলো না, এ জীবনে বেশ অনেক কিছুই হলো না। কানে শঙ্খ ধরে রাখলে সমুদ্রের শব্দ শোনা যায়, কেন সেটাও তার জানা হলো না। অনেক মানুষকে জিজ্ঞেস করেছিল, কেউ বলতে পারেনি। রোমান হলিডে নামে ছবিটাও তার দেখা হলো না। খুব নাকি সুন্দর ছবি, একবার এসেও ছিল কাছাকাছি, ঠিক তখন তার কি এক কাজে বরিশাল যেতে হলো। এমন মেজাজ খারাপ হয়েছিল যে বলার মতো নয়। থ্রি কমরেড নামে একটা বই পড়েছিল, এমন সুন্দর একটা বই যে পরে মুগ্ধ হয়ে গেল সে। লেখকের নাম এরিথ মারিয়া রেমার্ক। ইচ্ছে ছিল তার সব বই পড়ে ফেলবে, কিন্তু বাংলার অনুবাদ নেই বলে পড়তে পারল না। ইংরেজি পড়তে তার খুব কষ্ট হয়, ভালো করে ইংরেজিটা যদি শিখে নিতে পারত এ জীবনে আর হল না। আর কি কি হলো না তার এই জীবনে? কদম ফুলের মতো দেখতে নাকি একরকম মিষ্টি পাওয়া যায়, নাম রস কদম। ভেবেছিল খেয়ে দেখবে জিনিসটা কেমন, সেটাও খাওয়া হলো না। শিরিনের সাথে যখন তার খুব ভাব ছিল তখন ভেবেছিল একদিন চুমু খেয়ে দেখবে তাকে। মেয়েদের চুমু খেতে কেমন লাগে সেটাও হলো না এই জীবনে জানা। কাশেম সাবধানে বুক থেকে একটা দীর্ঘশ্বাস বের করে দেয়। শিরিনের কথা মনে হলেই কেন জানি এখনো তার মন খারাপ হয়ে যায়। সে কি শিরিনের জন্য এই 30টা সেনারিল ট্যাবলেট কিনে এনেছে? কাশেম অনেকটা আপন মনেই মাথা নাড়ে, না শিরিনের জন্য না। শিরিন তার পাঁজরটা ভেঙে দিয়ে গেছে সত্যি, কিন্তু জীবন শেষ করে দেয়নি। শিরিন যদি থাকতো তাহলে হয়তো তার 30টা সোনারিল ট্যাবলেট কিনতে হতো না। কিন্তু শিরিন নেই বলেই সে 1972 সনের 12ই ডিসেম্বর, মঙ্গলবার, জীবন শেষ করে দেবে বলে ঠিক করেনি। কাশেম কম্বল সরিয়ে আলতোভাবে তার পায়ের দিকে তাকালো। হাঁটুর নিচে কি সুন্দর করে কাটা।
সার্জন ভদ্রলোকের হাত পাকা বলতে হবে। কমলাকান্দির যুদ্ধে গুলি লেগেছিল তার হাঁটুর নিচে। কি কষ্ট করে সবাই তাকে সরিয়ে নিয়েছিল। ডাক্তার নেই, কিছুই নেই। তার মাঝে লুঙ্গি ছিঁড়ে হাঁটুর নিচে বেঁধে দুই দিন দুই রাত্রি পর বর্ডার পার হয়ে হাসপাতালে। সময় মতো নিতে পারলে তার পাটা কেটে ফেলে দিতে হতো না, কিন্তু কেমন করে নিবে? নদীর মাঝে মিলিটারির গানবোট ঘুরছে, তার মাঝে প্রায় জান হাতে নিয়ে পালিয়ে এসেছে সবাই। হাসপাতালে ডাক্তার যখন বলল তার পাটা কেটে ফেলে দিতে হবে, তখন তার একটুও দুঃখ লাগেনি। কেন লাগবে? দেশের স্বাধীনতার জন্য কত মানুষ তো মরেই গেল, আর সে একটা তুচ্ছ পায়ের জন্য দুঃখ করবে? তখন মনে হয়েছিল জীবনটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কি আশ্চর্য, এক বছরের মাঝে সেই জীবনটা কেমন বিষাক্ত হয়ে গেল। যে সেটাকে 30টা সোনারিল ট্যাবলেট দিয়ে শেষ করে দেবে চিন্তা করতেই কেমন একটা অমানসিক উল্লাস হচ্ছে। দেশের জন্য কি ভালোবাসাই না ছিল? দেশে যেন ধরাছোঁয়ার বাইরে বিমূর্তে কোনো জিনিস নয়, যেন অসহায় ছোট একটা শিশুর মতো, যেন বুকে ধরে বলা যায়, ভয় কি তোমার, আমি তো আছি। কি আশ্চর্য অনুভূতি! কতজনের ছিল এরকম অনুভূতি, এরকম ভালোবাসা? কাশেমের জন্য শিরিনেরও সেরকম ভালোবাসা ছিল। 27 মার্চ পালিয়ে যাবার আগে লুকিয়ে দেখা করতে গিয়েছিল। শিরিন তাকে জাপটে ধরে কিরকম করে কেঁদে উঠেছিল মনে আছে তার। তখন আস্তে করে শিরিনের ঠোঁটে একটা চুমু খেয়ে নিলে পারত। আজ তাহলে না করা জিনিসের লিস্ট থেকে একটা জিনিস হয়তো কমে যেতে পারত। জানুয়ারির প্রথম দিকে কাশেম ফিরে এসেছিল। শিরিনের সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল দৃশ্যটি এখনো তার স্পষ্ট মনে আছে। তাকে দেখে শিরিনের চোখে দুঃখ নয়, কেমন যেন ভয়ঙ্কর একটা আতঙ্ক ফুটে উঠল। কাশেম যেন কাশেম নয়, সে যেন বিকৃত একটা প্রাণী। পঙ্গু মানুষ কি এতই কুশ্রি যে শৈশবের ভালোবাসাকেও এক নিমিষে ধুলোয় উড়িয়ে দেয়? 6 মাস পর একদিন বিকেলে শিরিন দেখা করতে এসেছিল তার সাথে। মাঝে মাঝে কখনো তার সাথে দেখা হয়েছে, কখনো ওকে স্পষ্ট করে কিছু বলেনি, কিন্তু দুজনেই জানত আগের জীবন আর কখনোই ফিরে আসবে না। কেন আসবে না সেটা নিয়ে কাশেম খুব ভেবেছিল কয়েকদিন, কিন্তু কখনো প্রশ্ন করেনি। একজন পঙ্গু মানুষ খুব দুর্বল। শিরিন অনেকক্ষণ তার সামনে বসে থেকে আস্তে আস্তে বলল, তুমি আমার উপর রাগ করো না প্লিজ। রাগ করব কেন আমি? অন্য কারো কাছ থেকে খবর পেলে তোমার আরো খারাপ লাগবে, তাই আমি নিজে এসেছি। কি খবর জিজ্ঞেস করতে গিয়ে কাশেম থেমে গেল। শিরিনের বাম হাতের আঙুলে কি সুন্দর একটা আংটি। আমি খুব সাধারণ মেয়ে, আমার তোমার মতো সাহস নেই, আমার উপর তুমি রাগ করো না প্লিজ। ছেলে কি করে? ডাক্তার। ও, আমাকে নিয়ে চলে যাবে। কোথায়? জার্মানি। কবে? সামনের মাসেই। কাশেম কি বলবে বুঝতে না পেরে বলল, জার্মানি খুব সুন্দর দেশ, তোমার খুব ভালো লাগবে, এরিক মারিয়া রোমার্কের দেশ, আমার ফেভারিট লেখক। শিরিন আরো কিছুক্ষণ বসেছিল, তারপর উঠে দাঁড়ালো। বিদায় নেবার জন্যে খুব কাছে এসে দাঁড়ালো তার, সোজা তার চোখের দিকে তাকিয়ে থাকে। কাশেম দেখতে পায় আস্তে আস্তে শিরিনের চোখ পানিতে ভরে যাচ্ছে। কি ভয়ঙ্কর ইচ্ছে করছিল কাশেমের হাত দিয়ে শিরিনকে আঁকড়ে ধরে কাতর গলায় বলতে, আমাকে তুমি ছেড়ে যেও না প্লিজ। কাশেম বলেনি, বলার সাহস হয়নি। পঙ্গু মানুষ খুব ভীতু মানুষ, খুব দুর্বল মানুষ। সহজ গলায় বলেছিল, আমাদের দুজনের ভেতর অন্তত একজন সুখী হোক, কি বলো? শিরিনের সাথে আর তার দেখা হয়নি। কোথায় আছে এখন শিরিন? এরিক মারিয়া রোমার্কের দেশে এক সুদর্শন যুবকের বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে কি এখন? শিরিন চলে যাবার পর থেকে কেমন জানি সবকিছু আরো বেশি ওলটপালট হয়ে গেল। পড়াশোনায় এমন কিছু হাতিঘোড়া ছাত্র ছিল না সে, কিন্তু তাই বলে সে একেবারে ফেল করে যাবে? ক্লাস করতে কি বিরক্তিই না লাগত? কি অর্থহীন ছেলে মানুষই মনে হতো সবকিছু। যুদ্ধের বছরটায় তার বয়স যেন কত বেড়ে গিয়েছে, কিন্তু আটকা পড়ে গেছে একটা কমবয়সী মানুষের শরীরে। একটার পর একটা জিনিস উল্টে পাল্টে গেল।
এর মাঝে একদিন দেখলো আদিল রহমানকে, শান্তি কমিটির চেয়ারম্যান, বাসার সামনে দাঁড়িয়ে কাজের লোককে ধমকাধমকি করছে গেট খোলা রাখার জন্যে। এই লোক প্রকাশ্যে ঘোরাফেরা করছে মানে? নিজে না মিলিটারির সাথে ঘুরে ঘুরে মুক্তিবাহিনীর ছেলেদের বাড়িতে আগুন ধরিয়েছে? সাথে সাথে কমান্ডারের কাছে গিয়েছিল কাশেম। কমান্ডার বারেক ভাই বললেন, দেখ কাশেম, যুদ্ধ তো শেষ, এখন দেশ গড়ার সময়, রাগ পুষে লাভ নেই, বঙ্গবন্ধু নিজেই বলেছেন। কাশেম কেমন জেনে নিজেকে ঘেন্না করতে শুরু করল সেই থেকে। চারজন মুক্তিবাহিনীর ছেলেকে খুন করিয়ে আদিল রহমান তো দুই পায়ের উপর দাঁড়িয়ে আছে, আর সে ঠিক কখন সে ঠিক করলো মরে যাবে তার মনে নেই। আস্তে আস্তে ব্যাপারটা এসেছে তার ভেতর। একবার ঠিক করে নেবার পর হঠাৎ করে আশ্চর্য একটা প্রশান্তি এলো তার ভেতর। কোনো কিছুতেই আর যন্ত্রণা হয় না। তার পঙ্গু দেহ যতবার একটা অপমানের গ্লানির ভেতর দিয়ে যায়, ততবার ভেতরে ভেতরে সে উল্লাসে ফেটে পড়ে। আর কয়দিন, তারপর দেখি কেমন করে এই জীবন আর তাকে যন্ত্রণা দেয়। কাশেম সাবধানে বিছানা থেকে উঠল। জীবনের শেষ দিনের জন্য সে অনেক কাজ জমা করে রেখেছে। আগে যত্ন করে শেভ করতে হবে, তারপর আলনা থেকে পরিষ্কার কাপড়, কোন রকম করে খানিকটা পানি গরম করতে পারলে গোসল করে নিত সে। ডিসেম্বর মাসে যা শীত, ঠান্ডা পানিতে গোসল করার কথা ভাবা যায় না। কাপড় পরে আয়নার সামনে দাঁড়ালো কাশেম। যে মানুষের পা নেই সে যত যত্ন করেই কাপড় পরুক, তাকে দেখতে কেমন যেন হাস্যকর দেখায়। এই পা নিয়ে গত এক বছরে তাকে কতই না অকারণ হৃদয়হীন মন্তব্য শুনতে হয়েছে। কাশেম কাগজ কলম আর এক কাপ চা নিয়ে জানালার সামনে বসে। দার্জিলিং চা অনেক কষ্ট করে জোগাড় করেছে আজকের দিনটির জন্য। চায়ের কাপে চুমুক দিতেই শরীরটা জুড়িয়ে যায়, কি চমৎকার সুঘ্রাণ। কাশেম আয়েস করে একটা সিগারেট ধরে, বেনসন অ্যান্ড হেজেস, তার প্রিয় সিগারেট। বিশেষ বিশেষ দিনে সে একটা খায়। সামনে কাগজ রেখে সে কলমটা নিয়ে বসে। একা একা থাকে সে, তার মৃতদেহটার একটা ব্যবস্থা করার জন্য একজন মানুষ দরকার। জয়নালকে সে জানিয়ে রেখেছে কাল ভোরে আসবে সে। জয়নাল খুব কাজের মানুষ, একসাথে যুদ্ধ করেছে তারা। মোহনগঞ্জে মনোহরি দোকান জয়নালের। কাশেমের সবচেয়ে প্রিয় বন্ধুটি অশিক্ষিত একজন দোকানি, ব্যাপারটা কি বিচিত্র মনে হয় না? মৃত্যুর কাছাকাছি যখন দুজন পাশাপাশি এসে দাঁড়ায়, তখন বাইরের সব খোলস ঝরে পড়ে ভেতরের সত্যিকার মানুষটাই বের হয়ে যায়। সেই সত্যিকার মানুষ দুজন যখন একজন আরেকজনকে বিশ্বাস করে হাত বাড়িয়ে দেয়, সেই বন্ধুত্ব কোনোদিন নষ্ট হয় না। জয়নালকে গুছিয়ে লিখতে হবে, বানান করে করে আস্তে চিঠিটা পড়বে, তাই লিখতে হবে গোটা গোটা করে। বেচারা খুব দুঃখ পাবে মনে হয়। বাইরে আস্তে আস্তে প্রাত্যহিক জীবন শুরু হয়েছে। পাশের বাসায় ছোট মেয়েটা তার মায়ের সাথে ঝগড়া করছে, প্রতিদিনই করে, ভোরে নাস্তা করতে চায় না। শিশুটির কিছু একটা প্রিয় খাবার আছে, কেন সেটা সে খেতে পারে না সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি। প্রায় দিনেই মেয়েটা রেগে মেগে ঘর থেকে বের হয়ে বাইরের এই খোলা জায়গাটাতে এসে দাঁড়ায়, খানিকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মেয়েটি। কয়দিন থেকে কাশেমকে নিয়ে কৌতূহল হয়েছে মেয়েটির। জানালার ভেতর দিয়ে কাশেমকে দেখতে চেষ্টা করে। পঙ্গু মানুষকে নিয়ে একটা শিশুর যেরকম কৌতূহল হয়, আর কারো সেরকম নয়। সবচেয়ে হৃদয়হীন ব্যাপারগুলো আসে ওই শিশুদের কাছ থেকে। ব্যাপারটার হয়তো কিছু একটা ব্যাখ্যা আছে, কাশেম ঠিক জানে না। কাগজটা ভাঁজ করে রেখে কাশেম জানালা দিয়ে বাইরে তাকায়। চিঠি লেখা শেষ হয়েছে তার। কেমন যেন একটা বিষাদ এসে ভর করছে, সম্পূর্ণ অপরিচিত একটা অনুভূতি। মৃত্যুর এত কাছাকাছি আসে, তার কি এখন দুঃখ হচ্ছে? কাশেম হাত বাড়িয়ে সোনারিলের শিশিটা টেনে নেয়। সাথে সাথে আশ্চর্য একটা উল্লাস অনুভব করে সে। জীবন, ভেবেছিলে তুমি আমাকে শুধু দুঃখ দেবে, দেখো তোমাকে আমি কেমন ফাঁকি দিই। শিশি খুলে প্রথম ট্যাবলেটটা মুখে দিল সে। পানির গ্লাস থেকে এক ঢোক পানি খায়। একটা একটা করে খেলে হবে না, একসাথে অনেকগুলো করে খেতে হবে। কাশেম হাতে প্রায় সব ট্যাবলেট ঢেলে নেয়, মুখে দিয়ে চিবিয়ে খেতে হবে মুড়ির মতো। তোমার কি অনেক জ্বর উঠেছে? বাচ্চা একটা মেয়ের রিন রিনে গলার স্বরে ভীষণ চমকে ওঠে কাশেম। ছোট মেয়েটা জানালার সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। কখন এসেছে মেয়েটি? কতক্ষণ থেকে তাকিয়ে আছে তার দিকে?
এত ওষুধ খাচ্ছ কেন? তোমার কি অনেক জ্বর উঠেছে? কাশেম ট্যাবলেটগুলো টেবিলে রাখল। পর্দাটা টেনে দিতে হয়, জীবনের শেষ মুহূর্তে আর নতুন কোনো ঝামেলা চায় না সে। উঠে দাঁড়াতেই মেয়েটা বলল, তুমি মুক্তিবাহিনী, মা বলেছে আমাকে। তোমার পায়ে কি গুলি লেগেছিল? অনেক কি ব্যথা করেছিল? কাশেম কোনো কথা না বলে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কাঁদো কাঁদো হয়ে যায় হঠাৎ। কথা বলো না কেন তুমি, কথা বলো। কাশেম পর্দাটা টেনে দিলে আর সাথে সাথে মেয়েটা ভেউ ভেউ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বাইরে থেকে বলল, তুমি এত কেন খারাপ? মুক্তিবাহিনীর কত ভালো হয়, তুমি কেন কথা বলো না? আমার আব্বুকেও তো মিলিটারিরা মেরে ফেলেছে, তুমি কি সেই মিলিটারিকে মারোনি? তাহলে কেন তুমি কথা বলো না? বাইরে দাঁড়িয়ে মেয়েটা চিৎকার করে কাঁদতে থাকে। কাশেম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। দেশ ছিল একটা শিশুর মতো, যাকে সে বুকে চেপে ধরে বলেছিল, ভয় কি তোমার, আমি তো আছি। সেই দেশ যেন সত্যি একটা শিশু হয়ে তার কাছে এসেছে। বাইরে দাঁড়িয়ে তার একটা ভালোবাসার কোমল কথার জন্য আকুল হয়ে কাঁদছে। কাশেম দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিমানী শিশুটার কান্না শুনতে থাকে। কাঁদতে কাঁদতে মেয়েটি চলে যাচ্ছে। আহা বেচারি! কাশেম ক্রাশটা বগলে চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার দিকে এগিয়ে যায়। মেয়েটার সাথে তার কোমল স্বরে কয়টা কথা বলতে হবে। দরজার কাছে দাঁড়িয়ে সে একবার টেবিলের দিকে তাকালো। তার সোনারিলের শিশি পড়ে আছে সেখানে, থাকুক পরে। কাশেম দরজা খুলে বের হয়ে যায়। এখন আপনারা শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা ছেলে মানুষই বইয়ের খুনি গল্পটি। খুব একটা বাজে রকমের গরম পড়েছে আজকে, ভ্যাবসা গুমোট একটা ভাব। মনে হচ্ছে পুরো শহরটাকে কেউ যেন অল্প আছে সেদ্ধ করছে। আমি জানালাটা খুলে দিতেই কয়েকটা মশা পিন পিন করে গান গাইতে গাইতে খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে গেল। মনে হলো তারা জানালার বাইরে ঠিক এজন্যই অপেক্ষা করছিল। এরকম ভ্যাবসা গুমোট গরমে মশাদের কি আমাদের মতো কষ্ট হয়? মনে হয় না। ঘরে ফুল স্পিডে পাখা ঘুরছে, গরম ভ্যাবসা বাতাস শুধু উপর দিক থেকে নিচে নেমে আসছে, কিন্তু এতটুকু শীতলতা বয়ে আনতে পারছে না। ঘরে 100 ওয়াটের একটা উজ্জ্বল বাতি জ্বলছে, সেটাকে ঘিরে নানা রকম পোকা এসে ভিড় করছে। উজ্জ্বল আলোতে পোকাদের নিশ্চয়ই দৃষ্টিবিভ্রম হয়ে যায়, কারণ একটা ধূসর রঙের মথ বারবার বাল্বটাকে এসে আঘাত করছে। মনে হচ্ছে ভেতরের উত্তপ্ত ফিলামেন্ট আত্মাহুতি না দেয়া পর্যন্ত তার শান্তি নেই। কিন্তু তার প্রয়োজন হলো না। এক মুহূর্তের বিরতির জন্য দেয়ালে বসা মাত্র একটা টিকটিকি খপ করে ধরে তাকে খেয়ে ফেলল। টিকটিকি দেখে কেউ বলতে পারে না সেটা পুরুষ না মাদি, কিন্তু এই টিকটিকিটা দেখে আমি বলতে পারছি এটা একটা মাদি টিকটিকি। তার স্বচ্ছ পাতলা চামড়া ভেদ করে একটা গোলাকৃতির ডিম উঁকি মারছে। এটা শুধু মাদি টিকটিকি নয়, এটা গর্ভবতী মাদি টিকটিকি। কয়দিনের খুব ভালো করে খেতে হবে। এইমাত্র একটা ধূসর মথ খপ করে গিলে ফেলেছে, এরকম আরো কিছু খাওয়া দরকার। এই টিকটিকিটা এখন একটি প্রাণী নয়, এখন এটি দুটি প্রাণী। তার ভেতরের আরেকটা প্রাণ জন্ম নেবার জন্য অপেক্ষা করছে। আমার মনে পড়ল মাত্র কিছুদিন আগে রেহানা নামের একটি কম বয়সী বধু এবং তার হতচকিত স্বামীকে ঠিক এরকম একটা কথা বলেছিলাম। শরীরের যত্ন নেবেন, মনে রাখবেন আপনি আরেকজন মানুষ নন, এখন আপনি দুজন মানুষ। রেহানা নামে সেই অল্প বয়সী বধুটি লজ্জায় লাল হয়ে মাথা নেড়েছিল। তার হতচকিত স্বামীকে কেমন যেন বিভ্রান্ত মনে হচ্ছিল। কি বলবে বুঝতে না পেরে প্রায় ভাঙা গলায় বলল, সব কিছু ঠিক আছে তো ডাক্তার সাহেব? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই? না নেই। কিছু যে খেতে পারে না, সব কিছুতে গন্ধ পায়, সেটা খুব স্বাভাবিক। শরীরে হরমোনের ব্যালেন্স অন্যরকম হয়ে যাচ্ছে, প্রথম প্রথম এরকম হয়। কতদিন এরকম থাকবে? সাধারণত প্রথম 3 মাস, কারো কিছু বেশি কারো কম। আমি তাদের সাহস দিয়ে বললাম, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, পৃথিবীতে একটা ব্যাপারে স্ট্যাটিস্টিক্স খুব বেশি, যত মানুষ তত স্ট্যাটিস্টিক্স, আমাদের সবার এভাবে জন্ম হয়েছে। আমি তাদের বসে একটা লম্বা বক্তৃতা দিলাম, বহুবার দিয়েছি। বক্তৃতাটি তারি কমা পর্যন্ত ঠিক করা আছে। পয়সাওয়ালা শিক্ষিত মানুষ হলে বক্তৃতাটি এক ধরনের হয়, অশিক্ষিত দরিদ্র মানুষ হলে বক্তৃতাটি একটু ভিন্ন রকমের হয়, কিন্তু বিষয়বস্তু মোটামুটি এক। বক্তৃতাটি শুনে দুজন খুব খুশি হয়ে উঠে গিয়েছিল।
মধ্যরাতে ভ্যাবসা ঘুমট গরমে টিকটিকিকে পোকামাকড়ের পিছনে ছুটোছুটি করতে দেখে আমার মনে পড়ল রেহানা নামের এই সেই সাধা সিধে বধূটি আমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছিল। দিনে চার গ্লাস দুধ, মাছ, মাংস, শাক সবজি, পরিমিত পরিশ্রম কিছুতেই সে বাদ দেয়নি, কিন্তু পৃথিবীর এত বড় স্ট্যাটিস্টিক্সের সমর্থন পেয়েও তার কিছু একটা গোলমাল হয়ে গেল। রেহানা তার স্বামীর ভালোবাসার ফসল ভ্রূণটি জরায়ুতে আশ্রয় না নিয়ে আশ্রয় নিল ফেলোপিয়ান টিউবে। সেই টিউব ফেটে ভ্রূণটি বের হয়ে এলো, মেরে ফেললো তার জন্মদাত্রীকে। আমার কাছে যখন নিয়ে এসেছে তখন খুব দেরি হয়ে গেছে। সাদা কাপড়ে ঢেকে রেহানাকে যখন বের করে নিয়ে যাচ্ছিল তার কম বয়সী স্বামী ঠিক বুঝতে পারছিল না কি হচ্ছে। হাসপাতালের করিডোর থেকে ঘুরে তাকালো একবার আমার দিকে, চোখের দৃষ্টিতে সে কি ভয়াবহ শূন্যতা, আমি চোখ বুঝলে এখনো দেখতে পাই। মাথার ভেতর থেকে ঠেলে সবকিছু বের করে দিলাম। এই পৃথিবীতে দুটি বিষয় ছাড়া মানুষের মাঝে কোনো মিল নেই, একটি জন্ম আর একটি মৃত্যু। কোথায় জানি এরকম একটা কবিতা পড়েছিলাম আমি, পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনাকে বুকের মাঝে জিয়ে রেখে লাভ কি। আমি জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকালাম, কত রাত হয়েছে কে জানে। রাস্তায় লোক চলাচল কমে এসেছে, একজন রিক্সাওয়ালা একটা গান গাইতে গাইতে গেল, কি সুন্দর গলা। দুজন কম বয়সী তরুণ তর্ক করতে করতে যাচ্ছে, কি নিয়ে তর্ক করছে, প্রেম, সাহিত্য না রাজনীতি। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, শুধু কথার উত্তরটা শুনতে পেলাম, কথাগুলো বুঝতে পারলাম না। ঘরে 100 ওয়াটের বাল্বকে ঘিরে আরো পোকা জড়ো হয়েছে, মাদি গর্ভবতী টিকটিকিটাকে দেখা যাচ্ছে না, চলে গেছে মনে হয়, দুটি ছটফটে নতুন টিকটিকি এসেছে, মহাভোজ শুরু হয়েছে এদের। ঘরের ভেতর এখনো ভ্যাবসা গরম। আমি আকাশের দিকে তাকালাম, মেঘ কি জমেছে আকাশে, এক পশলা বৃষ্টি কি নামবে, শীতল করে দেবে পৃথিবীটাকে। মনে হয় না, আকাশ কালো হয়ে আছে, কিন্তু মেঘের জন্যে নয়, অন্ধকারের জন্যে, ধোয়া ধুলোবালি পৃথিবীর দূষিত নিঃশ্বাসের জন্যে। সারা পৃথিবী মনে হয় থমথম করছে আজ, নরক থেকে মনে হয় কিছু লোক বের হয়ে এসেছে শহরের নিচে, তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, অল্প আছে সেদ্ধ করবে সব মানুষকে। আমি জানালার কাছে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকি, বেঁচে থাকা কি এর থেকে আনন্দের হতে পারত না। আমার টুটুলের কথা মনে পড়ল, টুটুল আমার ছেলে, এতদিনে সে নিশ্চয়ই 13 বছরের কিশোর, তাকে কতকাল আমি দেখি না। আমার টুটুলের মা নার্গিসের কথাও মনে পড়ল, আমার এককালীন স্ত্রী, কি সহজেই না সে আমাকে ছেড়ে আমার ছেলেকে নিয়ে চলে গেল। কোথায় আছে সে এখন, কেমন আছে? অসহ্য ভ্যাবসা গরমে খোলা জানালার সামনে দাঁড়িয়ে আমি খানিকক্ষণ নার্গিসের কথা ভাবি, আমার ছেলেকে এভাবে কেড়ে নেওয়ার অধিকার কি তার আছে, আমার ছেলে, আমার জীবনের একমাত্র আনন্দ। একটা মশা গলার কাছে একটা রাগের উপর বসে শক্ত করে কামড়ে ধরল, আমি হাত দিয়ে মারার চেষ্টা করলাম, পারলাম না, পিন পিন শব্দে আনন্দে গান গাইতে গাইতে সেটি উড়ে গেল। এরপর কোথায় কামড়ে দেবে ঠিক করেছি নিশ্চয়ই। আমি ঘরের ভেতরে চলে এলাম, এরা ঘরে এক ধরনের অসুস্থ পরিবেশ। মাথার কাছে টেবিলে অ্যাশট্রেতে অসংখ্য সিগারেটের অবশিষ্ট, একটা আধ খাওয়া রুটির টুকরোকে ঘিরে পিঁপড়ারা লম্বালম্বি সারি, অগোছালো বিছানা, মেঝেতে ছড়ানো পুরনো কাপড়, কিছু কাগজপত্র, কিছু বই, কিছু সোজা, কিছু ওল্টানো, খালি চায়ের কাপ, আধ খাওয়া চায়ের কাপে বিষাক্ত ফাঙ্গাস, দেয়ালে সস্তা ক্যালেন্ডার, মাকড়সার জাল, ক্যাটক্যাটে উজ্জ্বল আলোতে কি খারাপই না লাগছে সবকিছু দেখতে। আমি মশারি তুলে ভেতরে ঢুকে গেলাম, অগোছালো বিছানায় লম্বা হয়ে শুয়ে বেড সুইচ টিপে দিতেই হতশ্রী ঘরটা অদৃশ্য হয়ে গেল। অন্ধকারে চোখটা সয়ে আসতেই দূষিত অসুস্থ হতচ্ছড়া ঘরটিকে কেমন যেন মায়াময় লাগতে থাকে। পৃথিবীর সব কাদর্যতাকে ঢেকে ফেলার জন্য অন্ধকার না থাকলে কি হতো। আমি ঘর্মাক্ত শরীরে ভ্যাবসা গরমে আমার মলিন বিছানায় শুয়ে থেকে প্রাণপণে চেষ্টা করতে থাকি মাথা থেকে সবকিছু সারিয়ে দিতে, কোনো কিছু না ভাবতে, আমার জীবনে ভেবে আনন্দ পাওয়ার মতো আর কিছু নেই। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, কেন ভাঙলো জানি না, মনে হলো কিছু একটা অস্বাভাবিক ব্যাপার ঘটেছে এই ঘরে। আমি নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকি, বুঝতে চেষ্টা করি কি হচ্ছে। একজন মানুষের নিঃশ্বাসের শব্দ শুনতে পাই আমি,
খুব ধীরে ধীরে সাবধানে নিঃশ্বাস ফেলছে একজন মানুষ। কে এই মানুষটি? আমি সাবধানে চোখ খুলে তাকালাম। খোলা জানালা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে ঘরের মেঝেতে, তার হালকা আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। ওই তো মেঝেতে আমার পুরনো কাপড়, খালি চায়ের কাপ, ওই তো অ্যাশট্রে, ওই তো আধ খাওয়া রুটি, ওই তো দেয়ালে সস্তা ক্যালেন্ডার। কিন্তু কোথায় সেই মানুষটি? আমি বিছানাতে একটু নড়তেই অন্য কেউ নড়ে উঠল বিছানায়। প্রচণ্ড আতঙ্কে চিৎকার করতে গিয়ে থেমে গেলাম আমি। বুকের মাঝে ধকধক করে শব্দ করছে হৃৎপিণ্ড, মনে হচ্ছে বুক ফেটে বের হয়ে আসবে হঠাৎ। আমি নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকি। বুঝতে পারি আমার পাশে শুয়ে আছে আরেকজন। মাথা ঘুরিয়ে দেখার সাহস পাই না আমি। শক্ত হয়ে শুয়ে থাকি ঘর্মাক্ত শরীরে। কানের কাছে পিনপিন করছে একটা মশা। গলার রগে সুর বসিয়ে শুষে নিতে থাকে রক্ত। তাড়ানোর সাহস হয় না আমার। এভাবে কতক্ষণ কেটে গেছে জানি না। আমার পাশে যে শুয়ে আছে সেও নিশ্চল হয়ে শুয়ে আছে, মনে হয় আমার মতোই আতঙ্কে। আমি খুব সাবধানে মাথা ঘুরিয়ে তাকালাম। সত্যি আমার ঠিক পাশে একজন মানুষ শুয়ে আছে। কেমন করে এলো এখানে? শুকনো গলায় জিজ্ঞাসা করলাম, কে? আমি। আমি কে? জিজ্ঞেস করতে গিয়ে আমার গলা কেঁপে উঠল। হঠাৎ করে গলার স্বরটি আমি চিনতে পেরেছি। আতঙ্কে কুল কুল করে ঘামতে থাকি আমি। মানুষটি বলল, লাইট জ্বালাই। আমি শুষ্ক স্বরে বললাম, জ্বালাও। মানুষটি হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইটটি জ্বালিয়ে দিতেই সারা ঘরটি একটি ক্যাটক্যাটে উজ্জ্বল আলোতে ভরে গেল। দেয়াল থেকে একটা কুচ্ছিত মাকড়সা ছুটে গেল অন্ধকারে। ঘরটি তার সমস্ত দূষিত রূপ নিয়ে আমার উপর যেন ঝাঁপিয়ে পড়ল। উজ্জ্বল আলোতে চোখ ধাঁধিয়ে গেল আমার। হাত দিয়ে চোখ ঢেকে সাবধানে তাকালাম মানুষটির দিকে। মানুষটিকে চিনতে পেরেছি আমি। মানুষটি আর কেউ নয়, আমি। আমি নিজের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ময়লা একটা গেঞ্জি আর বিবর্ণ একটা লুঙ্গি পরে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি কিছু কাঁচা কিছু পাকা। চেহারায় কেমন অসুস্থ একটা ভাব। চোখের নিচে কালি, মাথা এলোমেলো চুল, কানের দুপাশে বাঘ ধরেছে। আমার দিকে সেও অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বুঝতে পারছি প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে ছুটে যাবার ইচ্ছাটাকে অনেক কষ্ট করে থামানোর চেষ্টা করছে সে, ঠিক আমার মতো। আমি আস্তে আস্তে বললাম, তুমি? সে মাথা নাড়ল। তারপর বালিশের নিচে হাত ঢুকে আমার সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে ধরে ম্যাচটা খুঁজতে থাকে। আমি টেবিলের উপর থেকে ম্যাচটা তাকে দিই। সে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল। আমি দেখতে পাই তার হাতটা অল্প অল্প কাঁপছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে এসেছো? আমি কোনো উত্তর দিলাম না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে তাকিয়ে দেখতে থাকি। আমি অসংখ্যবার আয়নায় নিজেকে দেখেছি, কিন্তু এখন এভাবে নিজেকে দেখার সাথে তার কোনো মিল নেই। আয়নায় দেখেছি নিজের ছবিকে, যেটি আমার প্রতিটি অঙ্গভঙ্গিকেও অন্ধভাবে অনুকরণ করে। এখানে এই মানুষটি আমার ছবি নয়, এই মানুষটি আমি, আরেকজন আমি। সে আমাকে অনুকরণ করে না। বিছানায় আমার পাশে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে মানুষটি, যেটি আসলে আমি, আবার জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে এসেছো? তুমি আমাকে সেটা জিজ্ঞেস করতে পারো না। কেন না? কারণ আমিও তোমাকে এটা জিজ্ঞেস করতে পারি, তুমি কোথা থেকে এসেছো। কিন্তু আমি আসল না। তুমি আসল না? তাহলে কি তুমি আসল? আমি জানি না। মানুষটি অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি খুব দুঃখী মানুষ, তুমিও কি দুঃখী? কেন এ কথা বলছো? আমার মাঝে মাঝে টুটুলের কথা মনে হয়। হ্যাঁ, আমি যখন কাজ শেষ করে বাসায় আসতাম, ছুটে আসতাম, আমার কাছে মনে আছে? আছে। কাজ থেকে তাড়াতাড়ি চলে আসতাম আমি। হ্যাঁ, কিন্তু তোমার নিজের দোষে তুমি সবকিছু হারিয়েছ। কেন তুমি একথা বলছো? তুমি নার্গিসকে অবিশ্বাস করতে শুরু করলে, তুমি নার্গিসের গায়ে হাত তুললে, মনে আছে? তুমি কেন আমাকে সেটা বলছো? আমিও তো তোমাকে সেটা বলতে পারি। পারো? আমি একটা পশু শ্রেণীর, আমার ভেতরে কোনো কোমল অনুভূতি নেই। আমরা দুজন দীর্ঘ সময় বিছানায় বসে থাকি। সে সিগারেটটা শেষ করার পর আমি একটা সিগারেট ধরাই।
তারপর অনেকক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকি। একসময় আমি বলি, তুমি কেন এসেছো? আমি? হ্যাঁ, নাকি তুমি? যাই হোক, কেন তোমার সাথে সেই মেয়েটার দেখা তো হলো না। কোন মেয়েটার কথা বলছো বুঝতে পারলাম না। আমি তবুও জিজ্ঞাসা করলাম, কোন মেয়েটার? যার জন্য তুমি রেহানার স্বামীকে মিথ্যা কথা বলে ফিরিয়ে দিলে। তোমার তাড়াহুড়া ছিল, তাই তুমি রেহানার এত বড় বিপদটা বুঝেও বুঝলে না। ভান করলে তার পেটের ব্যথাটি তুচ্ছ কোনো ব্যথা, সাময়িক কোনো ব্যথা। কি বলছো তুমি? আমাকে তুমি এসব কেন বলছো? কে বলল আমি তোমাকে বলছি? আমি নিজেকে নিজে বলছি। নিজেকে? মানুষটি অপরাধীর মতো মুখ করে বসে থাকে, আর তাকে দেখে আমার প্রচণ্ড আক্রোশে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। দাঁতে দাঁত ঘষে আমি বললাম, যাও তুমি এখান থেকে, চলে যাও। কোথায় যাব? যেখানে খুশি। মানুষটি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, যদি যেতে হয় তুমি যাবে, তুমি যাবে জাহান্নামে। শুধু যে রেহানার স্বামীর হাতে কয়টা পেনকিলার ধরিয়ে দিয়ে বিদায় দিলে তাই নয়, পরদিন তাকেই তুমি দায়ী করলে সর্বনাশের জন্য। বললে, আপনি নিজ হাতে মেরেছেন আপনার স্ত্রীকে, মনে আছে? আছে। চুপ করো তুমি এবার। কেন চুপ করব? রেহানার স্বামী অবাক হয়ে তাকালো তোমার দিকে, আর তোমার বুকের ভেতর নড়ে চড়ে গেল আতঙ্কে। মনে আছে? মনে আছে, নরঘাতক কোথাকার। প্রচণ্ড ঘৃণায় মুখ বিকৃত হয়ে যায় মানুষটির। আমি নিজেকে সামলাতে পারলাম না, ঝাঁপিয়ে পড়লাম তার উপর, মুখে আঘাত করে গলা টিপে ধরলাম প্রচণ্ড আক্রোশে। ধস্তাধস্তি করে আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল মানুষটি। মশারি ছিঁড়ে বিছানা থেকে নিচে এসে আছড়ে পড়ল, কপালের পাশে কেটে গেছে, দরদর করে রক্ত ঝরছে গাল বেয়ে। লুঙ্গি খুলে গিয়েছিল মানুষটির, আবার কোমরে গিট মেরে সোজা হয়ে দাঁড়ালো মানুষটি। তারপর আমার দিকে তাকাল স্থির চোখে, ধকধক করে জ্বলছে সেই চোখ, আমার চোখ। আমি আমার চোখে মৃত্যু দর্শন করলাম। এখন শুনছেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা ছেলে মানুষী বইয়ের জঞ্জাল গল্পটি। আমার বাসাটির নাম জনসন হাউস, শুধু নামেই বাসা, আসলে এটি একটি পুরাতন গুদাম ঘরের মতো। বাসার যিনি মালিক, তিনি বাসার প্রতি বর্গ ইঞ্চি ব্যবহার করে অসংখ্য ছোট ছোট খুপড়িতে ভাগ করে নিয়েছেন। এক একটা খুপড়ি এক একজনের কাছে ভাড়া দেওয়া হয়, ভাড়া নেয় আমার মতো দরিদ্র ছাত্রেরা। পুরাতন অন্ধকার মলিন ঘর, আমরা যারা থাকি পয়সা বাঁচানোর জন্যই থাকি। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু ঘরের ভাড়া $59, $1 বাড়িয়ে এটাকে $60 কেন করে দেওয়া হলো না সেটি এখনো আমার কাছে রহস্য। $59 সেই খুপড়ি মানুষও বাসের উপযোগী নয়। আসবাব বলতে একটি ছোট বিছানা, একটি ময়লা ডেস্ক এবং রং ওঠা একটি চেয়ার। সারাদিন ইউনিভার্সিটিতে ক্লাস করে, লাইব্রেরিতে পড়াশোনা করে গভীর রাতে ফিরে এসে মরার মতো ঘুমাই, কাজেই $59 সেই খুপড়িতে আমার বেশ চলে যাচ্ছিল। অসুবিধে যে হয় না তা নয়, বাথরুম এবং রান্নাঘর বারোয়ারি, সময় মতো ব্যবহার করার জন্য লাইন না দিলে হাতছাড়া হয়ে যায়। সস্তা ঘর বলে ছাত্র ছাড়াও আরও কিছু চালচুলোহীন মানুষ থাকে, তাদের কেউ কেউ পাকাপাকিভাবে রান্নাঘরে বসে সস্তা মদ খেতে থাকে। প্রথম দিকে বেশ হাসি খুশি থাকে, কয়েক বোতল খাওয়ার পর তাদের মেজাজ মর্জি পাল্টে যায়। বাসার ম্যানেজার 7 ফুট উঁচু, 300 পাউন্ড ওজনের একজন দানব বিশেষ। কেউ কোনো গোলমাল করার সাহস পায় না, কিন্তু সব মিলিয়ে বাসাটিতে এক ধরনের দূষিত পরিবেশ। সামনের ক্রিসমাসের ছুটিতেই এখান থেকে সরে মোটামুটি একটা ভদ্র এলাকায় চলে যাব বলে ঠিক করেছি। একদিন রাতে ল্যাবরেটরি থেকে ফিরে এসেছি, ঘুমানোর আগে এক কাপ চা খাবার ইচ্ছে হলো। রান্নাঘরটি বাসার বেসমেন্টে, অনেক ঘুরে যেতে হয়। রান্নাঘরের কাছাকাছি আসতে একটা হল্লা শুনতে পেলাম, মনে হলো খুব আনন্দের কিছু ঘটেছে। মধ্যরাতে মদ্যপ কিছু মানুষের আনন্দ সুখের ব্যাপার নাও হতে পারে। ভয়ে ভয়ে রান্নাঘরে উঁকি দিয়ে দেখি, ভারতীয় চেহারার বুড়ো একজন মানুষ পাংশু মুখে খাবার টেবিলে বসে আছে, সামনে একটা পাউরুটি। তাকে ঘিরে বসে আছে এই বাসার উচ্ছৃঙ্খল ছেলেগুলো, একজনের হাতে একটা বিয়ারের বোতল, চেষ্টা করছে বুড়ো মানুষটিকে এক ঝোঁক খাইয়ে দিতে। আমাকে দেখে তাদের উল্লাসে একটু ভাটা পড়ল। আমি নিজের ভয়টাকে ঢেকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে ওখানে? পার্টি, ওয়াইল্ড পার্টি,
তরুণগুলো আমাকে উপেক্ষা করে আবার সেই বৃদ্ধকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একজন তার ঘাড় ধরে মুখটা হা করিয়ে রাখে, অন্যজন তার মুখে বিয়ার ঢালতে চেষ্টা করে। ব্যাপারটির অমানসিকতা সহ্য করার মতো নয়। আমার কপালে বড় দুঃখ হতে পারে জেনেও আমি গলা উঁচিয়ে বললাম, ছেড়ে দাও তোমরা ওকে। একজন চোখ লাল করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কোথাকার লাট সাহেব, আমাদের মজা নষ্ট করতে এসেছো? তারপর আমার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করার সংক্রান্ত কিছু কুৎসিত গালিগালাজ করে দিল। মাতাল মানুষের চরিত্র নিয়ে আমার অভিজ্ঞতা খুব কম, কিন্তু মধ্যরাতে একাধিক মন্তব্য তরুণের সাথে ঝগড়া বিবাদ শুরু করার ফল যে শুভ নাও হতে পারে সেটি বুঝতে আমার এতটুকু দেরি হল না। আমি আমার ভয় গোপন করে চিৎকার করে বললাম, এক্ষুনি ছেড়ে দাও ওকে, না হয় আমি পুলিশ ডাকবো। পেয়েছোটা কি তোমরা? এটা কি মগের মুল্লুক নাকি? আমার চিৎকার আর চেঁচামেচির জন্যই কি না জানি না তারা বৃদ্ধটিকে ছেড়ে দিল। আমার দিকে তাকিয়ে কিছু কুৎসিত অঙ্গভঙ্গি করে বলল, তোমার 14 গুষ্টি কি আমি? আমি বুক টান করে বললাম, দূর হও এক্ষুনি, না হয় আমি ম্যানেজারকে ডাকবো এখন। পুলিশের ভয় দেখিয়ে যে কাজটি করা যায়নি, ম্যানেজারের ভয় দেখিয়ে সেটা করা গেল। সত্যি সত্যি পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে বড় জোর খানিকক্ষণ জিজ্ঞাসাবাদ করে একটু শাসিয়ে যাবে, ম্যানেজারের বেলা ভিন্ন কথা। তাকে খবর দেয়া হলো সে কারো কোনো কথা না শুনেই উচ্ছৃঙ্খল মদ্যপ তরুণগুলোকে এমনভাবে রোগড়ে দেবে যে দীর্ঘদিনের জন্য তারা সিধে হয়ে থাকবে। ম্যানেজারের গায়ের রং কুচকুচে কালো হতে পারে, তার আকার আকৃতি দানবের মতো হতে পারে, কিন্তু তার মনটি শিশুর মতো কোমল। গান্ধী ছায়াছবি দেখার পর থেকে তার ধারণা পাক ভারত উপমহাদেশের আমরা সবাই একটি ছোটখাটো গান্ধী, এবং আমাদের রক্ষা করার জন্য সে প্রয়োজনে নিজের জানও দিয়ে দিতে রাজি আছে। ছেলেগুলো বিদায় নেওয়ার পর আমি ভারতবর্ষীয় ওই বৃদ্ধ লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে, এখানে কি করছেন? বৃদ্ধ লোকটি বাংলাদেশের স্কুল মাস্টারের ইংরেজি উচ্চারণে বললেন, আমার নাম শওকত আলী, আমি এখানে একটা ঘর ভাড়া করে থাকব। ভদ্রলোক তখনও ভয়ে একটু একটু কাঁপছেন। আপনি কোন দেশের? বাংলাদেশের। আপনি? আমি উৎফুল্ল হবার ভান করে বললাম, আমিও বাংলাদেশের, কি যোগাযোগ? এবার আমরা বাংলায় কথা বলতে শুরু করলাম। সামনে চেয়ারে বসে জিজ্ঞেস করলাম, এত জায়গা থাকতে জনসন হাউসে এলেন কি মনে করে? ইউনিভার্সিটিতে কাজ পেয়েছি একটা, এটা ইউনিভার্সিটির কাছে তাই এসেছি, এই অবস্থা কে জানতো? কি কাজ? ক্যাফেটেরিয়াতে বাসনপাতি ধোয়া। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে এই বৃদ্ধটির দিকে তাকালাম। কম বয়সী তরুণেরা নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য আমেরিকা পাড়ি দিয়ে বাসনপত্র ধোয়াধুয়ি করছে, ট্যাক্সি চালাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারি, কিন্তু এই বয়সের একজন মানুষ জনসন হাউসের মতো একটি বাসায় একটা ছোট খুপরি ভাড়া করে ক্যাফেটেরিয়াতে বাসন ধুচ্ছেন, ব্যাপারটা কেমন যেন গ্রহণ করা যায় না। আমি জিজ্ঞেস করলাম, কবে এসেছেন আপনি? আমি? হ্যাঁ, অনেক দিন হলো, 9 বছর। 9 বছর? হ্যাঁ। এর আগে কোথায় ছিলেন? ছেলের কাছে। ছেলের কাছে? আপনার ছেলে এখানে আছে? হ্যাঁ, আমার 4 ছেলে 3 মেয়ে, একটা মেয়ের দেশে বিয়ে হয়েছে, সে দেশে আছে, আর সবাই এখানে। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কৌতূহল দেখানো ঠিক নয়, কিন্তু আমি জিজ্ঞেস না করে পারলাম না, এই বয়সে আপনি এখানে পড়ে আছেন কেন? ছেলেদের সাথে থাকেন না কেন? ভদ্রলোক কেমন জানি আহত একটা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, এই দেশের তো এইটাই নিয়ম, সবাই নিজের পায়ে দাঁড়ায়, শুধু শুধু ঘরে বসে না থেকে একটু কাজকর্ম করে নিজেকে ব্যস্ত রাখি আর কি। যদি ভালো না লাগে ছেলের কাছে চলে যাব। ভালো না লাগার কি আছে, চলে যান ছেলের কাছে, এটা একটা থাকা হলো? আমরা কম বয়সী বলে পারি, আপনি কেমন করে পারবেন? তাহা ঠিক, তাহা ঠিক। এরপর শওকত সাহেবের সাথে প্রায়ই দেখা হতে লাগলো। খুব ভোরে উঠে রান্নাঘরে কেউ আসার আগে নাস্তা করে নিতেন, রুটি, টোস্ট, মাখন এবং ডিম। এই বয়সে প্রতিদিন সকালে 2 করে ডিম খাওয়া যে তার জন্য ভালো নয় ব্যাপারটা তাকে ঠিক বোঝাতে পারলাম না। সম্ভবত মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন, ধরে নিয়েছেন দুধ, মাখন, ডিম হচ্ছে বড় লোকের ভালো খাবার, যৌবনে যেটা খেতে পাননি এখন সেটা পুষিয়ে নিচ্ছেন। নাস্তা করে নীল রঙের একটা পার্কা পরে তিনি কাজে যেতেন, এক হাতে সবসময় একটা ছাতা, অন্য হাতে দুপুরের খাবার, সারাদিন কাজ করে বিকালে ফিরে আসতেন, রাতের খাবার রান্না করে নিজের রুমে নিয়ে যেতেন।
সম্ভবত অন্য সবার সামনে হাত দিয়ে খেতে তার লজ্জা লাগত। শনি রবিবার ছুটির দিন, আমি বেলা করে ঘুমাই। ঘুম থেকে উঠে নাস্তা করতে বাইরে যাচ্ছিলাম, দেখি শওকত সাহেব জনসন হাউসের সামনে হাঁটাহাঁটি করছেন। পরনে পরিষ্কার জামা কাপড় এবং গলায় একটা টাই, এক হাতে চকলেটের একটা বাক্স। আমাকে দেখে একটু লাজুক ভঙ্গিতে বললেন, উইকেন্ডে ছেলের বাসায় যাবার কথা, এসে নিয়ে যাবে। নাতিটার জন্য একটা চকলেটের বাক্স কিনলাম, এক টুকরা চকলেট খেতে পেলে আর কিছু চায় না। বেশ ভালো, উইকেন্ডে যদি সবাইকে নিয়ে একটু হইচই না করেন কেমন করে হবে? কখন ফিরে আসবেন? দেখি কাল রাতের মাঝে আসতে হবে, ভোরবেলা তো আবার কাজ। নাস্তা করে আড্ডা মেরে ফিরে আসতে আসতে বেলা একটা বেজে গেছে। দেখি তখনও বাইরে শওকত সাহেব দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে দুর্বলভাবে একটু হাসলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো, গেলেন না? ছেলে এখনো আসেনি তো, তাই অপেক্ষা করছি। খুব ব্যস্ত মানুষ, উইকেন্ডে তো কথাই নেই। নাতিটা কারাটে স্কুলে যায়, নাতনিটা ব্যালে ক্লাসে, সবাইকে নামিয়ে আসতে আসতে মনে হয় দেরি হয়ে যায়। আমি বিকেল চারটার সময় জানালা দিয়ে তাকিয়ে দেখলাম শওকত সাহেব তখনও সেজেগুজে বাইরে অপেক্ষা করছেন। তখনও তার ছেলের বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে যাবার সময় হয়নি। ছুটির দিনে প্রায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। শওকত সাহেব সেজেগুজে দাঁড়িয়ে আছেন আর তার ছেলে এসে তাকে নিয়ে যাবে, কিন্তু তার ছেলের দেখা নেই। কেমন ধরনের ছেলে আমি ভেবে পেতাম না। আমি কখনো সোজাসুজি জিজ্ঞেস করিনি, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি এই বৃদ্ধ মানুষটিকে দশ থেকে জোর করে ধরে নিয়ে এসে আমেরিকার নাগরিকত্ব দিয়ে দেয়া হয়েছে তার অন্য ছেলেদের আনার জন্য। ছেলেরা পাকাপাকিভাবে আসন করে নেবার পর হঠাৎ করে আবিষ্কার বাবা একটি বাড়তি যন্ত্রণার মতো। এক ছেলে অন্য ছেলের ঘাড়ে গুছিয়ে দেবার চেষ্টা করে শেষ পর্যন্ত তার গতি হয়েছে জনসন হাউসের এই দূষিত খুপড়িতে। আমার ভদ্রলোকের জন্য একটু মায়া হতো সত্যি, কিন্তু তার জন্য কিছু করতে পারতাম না। নিজের কাজে ব্যস্ত থাকি, অন্যদের সাথে কথা বলার সময় নেই। সময় থাকলেও বন্ধুদের সাথে হইচই করে আড্ডা মারি। এই বৃদ্ধ মানুষের সাথে কথা বলার সময় কোথায়? নিজের ছেলে যদি তার বাবার দায়িত্ব দিতে না পারে, আমি কেমন করে নেব? একদিন শওকত সাহেব খুব উৎসাহ নিয়ে আমার ঘরে এসে হাজির হলেন। জিজ্ঞেস করলেন, এই শনিবারে কি করছো? এখনো ঠিক করিনি কেন? আমার নাতনির জন্মদিন, আমার ছেলে তোমাকে যেতে বলেছে। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের ছেলের জন্মদিনে যাবার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু কথাটা সোজাসুজি শওকত সাহেবকে বলতে পারলাম না। বললাম, দেখি কিরকম প্রোগ্রাম হয়। না না, কোনো প্রোগ্রাম রাখবে না, আমার সাথে যাবে তুমি। শওকত সাহেবের প্রবল উৎসাহে সত্যি সত্যি পরের শনিবার আমি চকলেটের একটা বাক্স নিয়ে তার ছেলের বাসায় গিয়ে হাজির হলাম। শহরের সম্ভ্রান্ত এলাকায় বিরাট এলাকা নিয়ে চমৎকার দোতলা বাসা। ছেলের জন্মদিন উপলক্ষে স্থানীয় বাঙালিরা এসেছে, খাবারের বিশাল আয়োজন। আমি ইউনিভার্সিটির ছাত্র, এখানে যারা এসেছে তাদের সবাই মোটামুটিভাবে প্রতিষ্ঠিত, কারোর সাথে আমার পরিচয় নেই। ভেবেছিলাম সন্ধ্যাটা পুরোপুরি মাটি হবে, কিন্তু লোকজনের সাথে পরিচয় হওয়ার পর সময়টা বেশ ভালোই কাটল। শওকত সাহেবের দুই ছেলে এবং তাদের স্ত্রীদের সাথে পরিচয় হলো। তৃতীয় ছেলেটি আমেরিকান বিয়ে করেছে বলে এরকম জায়গায় আসে না। আমি ভেবেছিলাম এই বৃদ্ধ মানুষটিকে এভাবে জনসন হাউস ফেলে না রেখে নিজেদের বাসায় নিয়ে রাখার কথা বলব, কিন্তু তার আর সুযোগ হলো না। শরৎকাল পর্যন্ত শওকত সাহেব ভালোই ছিলেন, শীতের শুরুতে তার শরীর খারাপ হয়ে গেল। এদেশে শীতকালটা বড় বাজে সময়, ভোর আটটা বেজে গেলেও সূর্য ওঠে না, আবার বিকেল চারটার মাঝে অন্ধকার নেমে আসে। বাইরে কনকনে ঠান্ডা বাতাস, বৃষ্টি ভেজা প্যাচপ্যাচে কাদা, সব মিলিয়ে মন খারাপ করা একরকম আবহাওয়া। জনসন হাউসে ঘর গরম রাখার ভালো ব্যবস্থা নেই। শওকত সাহেবের বুকে কাশি বসে গেল, কাজ কামাই করে তিনি কয়দিন ঘরে বসে থাকলেন। আমি একদিন শওকত সাহেবের ছেলের বাসায় ফোন করলাম, ছেলে ছিলেন না, তার স্ত্রী ফোন ধরলেন। নিজের পরিচয় দিতেই ভদ্রমহিলা একটু শঙ্কিত স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? শওকত সাহেবের শরীর খারাপ। কি হয়েছে? ঠান্ডা লেগেছে, জ্বর কাশি। আমার মনে হয় তাকে আপনারা এখন আপনাদের বাসায় নিয়ে যান, এখানে থাকলে খুব কষ্ট হবে। আপনাকে আমার ভাসুরের টেলিফোন নাম্বার দিয়ে আপনি তাকে ফোন করে বলেন। কি বলবো? শ্বশুরকে তার বাসায় নিয়ে যাবার জন্যে। আমি কেন বলবো? বুড়ো একজন মানুষ কষ্ট পাচ্ছে শীতের মাঝে, ছেলেরা এত ভালোবাসায় থাকে আর বুড়ো বাবাকে নিয়ে নিজের বাসায় রাখতে পারবে না, এটা কোন ধরনের কথা? দোষ শুধু আমাদের,
কতদিন নিজের ঘাড়ে টেনেছি আপনি জানেন? আমার সাহেবই শুধু ছেলে, অন্যরা তার ছেলে না। দরকারে অদরকারে শুধু আমাদের খোঁজ পড়ে, অন্যরা আছে কি জন্যে? আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা বুঝেন। একজন বুড়ো মানুষ কষ্ট পাচ্ছেন, নিজের ছেলেরা দেখছে না, জিনিসটা ভালো দেখায় না, তাই বললাম। যা ইচ্ছা হয় করেন। আমি রেগে মেগে টেলিফোন রেখে দিলাম। সন্ধ্যাবেলা শওকত সাহেবকে দেখতে পেলাম, কম্বল মুড়ি দিয়ে বিছানায় পা তুলে বসে আছেন। ঘরের মাঝামাঝি ছোট একটা ইলেকট্রিক হিটার ঘরটাকে গরম করার চেষ্টা করছে। আমাকে দেখে দুর্বলভাবে হেসে বললেন, এই ঠান্ডাটা বড় কাহিল করে দিয়েছে। হ্যাঁ, ভীষণ ঠান্ডা পড়েছে এবার। আপনার শরীর কেমন? এই বয়সে আর শরীর, আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দিই আর কয়টা দিন। ডাক্তারের কাছে গিয়েছিলেন? না। আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে? ইন্স্যুরেন্স মনে হয় আছে, মেজো ছেলেটা সেদিন নিয়ে গিয়ে করিয়ে দিল। সেদিন করিয়ে দিল মানে? আগে অসুখ বিসুখ হলে কি করতেন? শওকত সাহেবকে একটু বিভ্রান্ত দেখা গেল। আমি কথা বলে বুঝতে পারলাম তার আলাদা করে কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স নেই। এদেশের বুড়ো মানুষদের জন্য সরকার থেকে দায় সারা যে চিকিৎসার ব্যবস্থা আছে সেটাই একমাত্র অবলম্বন। মেজো ছেলেটি তাকে নিয়ে যে ইন্স্যুরেন্স কিনে দিয়েছে সেটা লাইফ ইন্স্যুরেন্স। শওকত সাহেব মারা গেলে মেজো ছেলে মোটা অঙ্কের টাকা পাবেন। বুড়ো মানুষ মারা তো যাবেনি, তাকে বিক্রি করে কিছু বাড়তি টাকা পেলে মন্দ কি? ব্যাপারটা ভেবে আমার কেমন জানি গায়ে কাটা দিয়ে ওঠে। শওকত সাহেবের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা হলো। ভদ্রলোকের মনটা নিশ্চয়ই দুর্বল হয়েছিল। ঘুরে ফিরে শুধু তার মৃত স্ত্রীর কথা বললেন। হৃদয়হীন এই পৃথিবীতে স্ত্রীর স্মৃতি ছাড়া ভালোবাসার আর কিছু তার জন্য অবশিষ্ট নেই। শওকত সাহেব এক সপ্তাহ পরে মারা গেলেন। রাতে কাজ থেকে ফিরে এসে ম্যানেজারের কাছে শুনলাম দুপুরে তার ঘর থেকে গো গো ধরনের একটা শব্দ হচ্ছিল। দরজা ধাক্কা দিয়ে খুলতে না পেরে শেষ পর্যন্ত ভেঙে ফেলা হলো। ভেতরে তিনি বিছানায় অচেতন হয়ে পড়েছিলেন, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। অ্যাম্বুলেন্স ডেকে সাথে সাথে হাসপাতালে নেওয়া হয়েছে। ম্যানেজারের কাছে তার ছেলের টেলিফোন নাম্বার ছিল, তাদের খবর দেওয়া হয়েছে। তার ঠিক কি হয়েছিল এখনো জানা যায়নি। সন্দেহ করা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক জাতীয় কিছু হয়েছে। হাসপাতালে যেতে আমার একেবারেই ভালো লাগে না। আমি তবু শওকত সাহেবকে দেখতে গিয়েছিলাম। ভিজিটরদের সময় পার হয়ে গিয়েছিল, তবু আমাকে যেতে দিল। হাসপাতালের বিছানায় লম্বা হয়ে শুয়ে আছেন, নাকে একটি নল লাগানো। নিশ্চয়ই অক্সিজেন দেয়া হচ্ছে, হাতে পায়ে নানা ধরনের ওষুধপত্র যাচ্ছে। শওকত সাহেবের জ্ঞান নেই, তাকে ঘিরে তার তিন ছেলে এবং ছেলেদের স্ত্রী। আমার সাথে কিছু কথাবার্তা হলো। শওকত সাহেবকে দেখে শুনে রাখার জন্য তারা আমাকে নানানভাবে ধন্যবাদ দিলেন। আমি কিছুক্ষণ থেকে ফিরে এসেছিলাম। সকালে খবর পেয়েছি রাতেই মারা গেছেন। শওকত সাহেবের চেহলামে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যাব না, শেষ পর্যন্ত কি মনে করে গিয়ে হাজির হলাম। বাসা ভরা লোকজন, শোকের চিহ্নটি খুব স্পষ্ট নয়। একজন মৌলভী গোছের মানুষ ধরে নিয়ে আসা হয়েছে। তিনি এক কোনায় বসে কোরআন শরীফ পড়ছেন। খাওয়া দাওয়ার আগে মিলাদ পড়ানো হল। মৌলভী গোছের মানুষটি উর্দু আরবি মিশিয়ে অনেক ভালো ভালো কথা বললেন। একটি কথা এরকম, শওকত সাহেবের মতো সৌভাগ্যবান মানুষ খুব বেশি নেই। তার মৃত্যুর পর তার আত্মার মাগফিরাতের জন্য যে পরিমাণ দোয়া খায়রের ব্যবস্থা করা হয়েছে, আমেরিকা দূরে থাকুক, বাংলাদেশেও আজকাল কোনো মানুষ তাদের বাবা মায়ের জন্য সেই পরিমাণ দোয়া খায়রের করতে চান না। শুধু যে ছেলেরা তার আত্মার জন্য দোয়া খায়র করছে তাই নয়, তাদের স্ত্রীরাও করছে। চেহলাম উপলক্ষে খতমে ইউনুস শেষ করা হয়েছে এবং শওকত সাহেবের দুই পুত্রবধূ 100,000 বার দোয়া ইউনুস পড়ে ফেলেছেন। মৌলভী সাহেবের মতো এটি একটি অভূতপূর্ণ ঘটনা। মিলাদ চলাকালীন ঘরের এক কোনায় একটি ভিডিও ক্যামেরায় পুরো ব্যাপারটি ধরে রাখা হচ্ছিল। কোথায় জানি শুনেছিলাম লাইফ ইন্স্যুরেন্সের টাকা তোলার সময় মৃত মানুষের অন্তর্সৃষ্টিক্রিয়ার একটা প্রমাণ দেখাতে হয়। এখন আপনারা শুনছেন মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা ছেলে মানুষই বইয়ের সর্বশেষ গল্প শোভন। শোভন যখন আমার বাসায় এসেছে তখন রাত 1টা। আমি তাকে আগে কখনো দেখিনি, কার কাছে আমার খোঁজ পেয়েছে তাও জানি না। রাত 1টার সময় দরজা খুলে দেখি কম বয়সী একটা ছেলে হাতে একটা সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে পাহাড়ের মতো বড় একজন আমেরিকান কম বয়সী ছেলেটি, যার নাম শোভন, মুখ কাচুমাচু করে বলল, আপনি বাংলাদেশের? হ্যাঁ। বড় বিপদে পড়েছি, আপনার বাসায় থাকতে দেবেন আজ রাতটা?
কি বিপদ জিজ্ঞেস করার ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই শোভন ভেতরে ঢুকে সুটকেসটা রেখে দিয়েছে। পাহাড়ের মতন আমেরিকানটি শোভনকে আমার কাছে গুছিয়ে দিয়ে কিছু বলার আগেই অদৃশ্য হয়ে গেল। শোভন সোফায় বসে জ্যাকেট খুলে আমার দিকে তাকিয়ে আমায়িকভাবে হেসে বলল, ইস, আপনি না থাকলে যে কি অবস্থা হতো। আপনার কি নাম, কোথা থেকে এসেছেন, আমাকে আপনি তুমি করে বলবেন প্লিজ। তোমার নাম কি? শোভন, জার্মানি থেকে এসেছি। দেশ স্বাধীন হবার পর বেশ কিছু কম বয়সী তরুণ জার্মানি পাড়ি দিয়েছিল। তাদের বেশিরভাগই ছোটখাটো কাজ করে সময় কাটিয়েছে। কেউ কেউ কিছু অর্থ সঞ্চয় করে ভাগ্য পরীক্ষার জন্য আমেরিকা আসতে শুরু করেছে। শোভন সেই দলেরই একজন। আমেরিকা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। ওয়াশিংটন ডিসি শহরে যাওয়ার পরিকল্পনা ছিল, ভুল করে ওয়াশিংটন স্টেটে চলে এসেছে। এই ধরনের ব্যাপার যে ঘটতে পারে নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। ওয়াশিংটন স্টেট এবং ওয়াশিংটন ডিসির মাঝে দূরত্ব কমপক্ষে 4,000 মাইল। সে রাতে শোভনের সাথে বেশি কথা হলো না। ভোরে উঠে আমাকে কাজে যেতে হবে, কাজেই বাইরে সোফায় শোভনকে একটা বিছানা করে দিয়ে আমি শুয়ে পড়লাম। পরদিন ভোরে আমি যখন কাজে গিয়েছি তখনও শোভন সোফায় কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ছোট অ্যাপার্টমেন্ট, রান্নাঘরে আমি নাস্তা করলাম, কফি তৈরি করে খেলাম। শোভনের ঘুমের কোনো অসুবিধা হলো না। সন্ধ্যাবেলা বাসায় ফিরে এসে দেখি শোভন রান্না করে রেখেছে, ভাত, মুরগির মাংস, সবজি এবং ডাল, সাথে সালাদ। শুধু যে রান্না করে রেখেছে তাই নয়, খাবার টেবিলে সেই খাবার সাজিয়ে রেখেছে। বাটিতে ভাত, মাংস, সবজি, গ্লাসে পানি, ধোয়া প্লেট, প্লেটের পাশে ন্যাপকিন, কেমন জানি হোটেল হোটেল ভাব। আমি একটু বিব্রত হয়ে বললাম, আরে কী করেছো এসব? অসুবিধে নেই, রান্না করতে আমার ভালোই লাগে। তাই বলে দুদিনের জন্য এসে তুমি রান্না করে রাখবে, কি আছে তাতে? খেতে বসে আবিষ্কার করলাম শোভন পাকা রাঁধুনি। আমি অবাক হয়ে বললাম, তুমি এত সুন্দর রান্না করতে শিখলে কোথায়? জার্মানিতে হোটেলে বাবুর্চির কাজ করতাম। ভালো লেগেছে রান্না? লাগেনি মানে, তুমি তো গুণী মানুষ। আমার প্রশংসা শুনে শোভন লাজুকভাবে হাসে। এক রাতের জন্য এসেছিলে কিন্তু 2 সপ্তাহ সে আমার এখানে কাটিয়ে দিল। আমি নিরিবিলি থাকতে পছন্দ করি, কিন্তু শোভন আসার পর থেকে আমার নিরিবিলি থাকা শিখে উঠেছে। শোভন রান্না করে রাখে, ঘরদোর গুছিয়ে রাখে, বাজার করে আনে, এমনকি একদিন আমার ময়লা কাপড় লন্ড্রিও করে রাখল। তার আচার আচরণ এক ধরনের ভৃত্য ভৃত্য ভাব হয়েছে, যেটা আমাকে খুব অস্বস্তির মাঝে ফেলে দেয়। আমি বাধ্য হয়ে একদিন তার সাথে এই নিয়ে কথা বললাম। জিজ্ঞেস করলাম, শোভন, তোমার পরিকল্পনাটা কি? কি করছো, কোথায় থাকবে? না মানে, আমি ভাবছিলাম আর কয়টা দিন দেখি। আপনার কি খুব কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না, কিন্তু এভাবে তো সারা জীবন থাকতে পারবে না, কিছু একটা ব্যবস্থা করো। জি, করব, কাল থেকে শুরু করব। কি শুরু করবে? কাজ খোঁজা শুরু করব। তোমার কি কাজ করার কাগজপত্র আছে? এখন নেই, কিন্তু ছোটখাটো কাজ কি আর পাওয়া যাবে না? সেটা আমি বলতে পারবো না। পরের দিন ভোর থেকে শোভন কাজ খুঁজতে বের হলো। ভালো কাপড় পরে বের হতে চাইছিল, তাই আমার কাছ থেকে একটা শার্ট চেয়ে নিল। ছেলেটার আচার আচরণে একটা সারল্য রয়েছে, যেটা আমার নির্বুদ্ধিতার কাছাকাছি বলে সন্দেহ হতে থাকে। কাজ খুঁজতে গিয়ে শোভনের খুব বেশি লাভ হলো না। হবে আমি সেরকম আশা করিনি, কিন্তু অন্য একটি ব্যাপার ঘটে গেল। শোভনের এই গুণের কথা আমি তখনও জানি না। কি কাজে দুপুরবেলা বাসায় এসেছি, দেখি দরজার ভেতর থেকে বন্ধ চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকে থ হয়ে গেলাম। আমার বিছানায় জড়াজড়ি করে বিবস্ত্রে একটি মেয়েকে নিয়ে শুয়ে আছে শোভন। আমি হঠাৎ করে এসেছি, সামলে নেবার সময় পাইনি। আমি হতবাক হয়ে বের হয়ে এলাম। জামাকাপড় পরে প্রথমে শোভন, তারপর সেই মেয়ে বের হয়ে এলো। এরকম একটা পরিবেশে ঠিক কি করতে হয় আমার জানা নেই, তাই ভাব দেখাতে হলো যেন একটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা। মেয়েটির সাথে শোভন পরিচয় করিয়ে দিল। কম বয়সী, খুব আকর্ষণীয় চেহারার মেয়ে। আমি অবাক হয়ে গেলাম, শোভন এত অল্প সময়ে কেমন করে এই মেয়েটিকে খুঁজে বের করেছে। রাত্রিবেলা খাওয়ার পর আমি বললাম, শোভন, আমার মনে হয় এখন তোমার নিজের একটা বাসা নেওয়ার সময় হয়েছে। শোভন লাল হয়ে বলল, আর কোনোদিন করব না জাফর ভাই, করো না করার কোনো কথা তো হচ্ছে না, তুমি তো আর সারা জীবন আমার কাছে থাকতে পারবে না। আমার দোষ নাই জাফর ভাই, সিনথিয়া একেবারে পাগল হয়ে গেল, এই দেশের মেয়েরা এত বেহায়া হয় কেন? সিনথিয়া নামের এই বেহায়া মেয়েটি শোভনের মাঝে কি দেখেছিল জানি না,
দুই মাসের মাঝে তার বিয়ে করে ফেলল। আমার সাথে যখন দেখা করতে এলো তখন শোভনকে চেনা যায় না। চকচকে স্যুট, লাল টাই, জ্যাকেটের পকেট থেকে রুমাল বের হয়ে আছে, কলারে ছোট লাল গোলাপ। আমি প্রথমবার লক্ষ্য করে বুঝতে পারলাম শোভনের চেহারা আসলে খারাপ নয়। এরপর শোভনের সাথে আমার সেরকম যোগাযোগ নেই। আমেরিকান স্ত্রী থাকার কারণে তার এদেশে থাকার এবং কাজ করার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত হয়েছে। ভালো একটা রেস্টুরেন্টে কাজ পেয়েছে, সিনথিয়াকে নিয়ে বেশ সুখেই আছে বলে জানতাম। বছর দুয়েক পরে শোভন আমার সাথে দেখা করতে এলো। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব সমস্যার মাঝে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার শোভন, কি হয়েছে? বুঝলেন সাফর ভাই, কখন আমেরিকান মেয়ে বিয়ে করবেন না। কেন, কি হয়েছে? সিনথিয়ার সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই নাকি? কেমন করে হলো? আমি খুবই বিচলিত হলাম তোমার কথা শুনে। আমারও একটু দোষ আছে। কি দোষ? আমেরিকান মেয়ে তো কখনো সাদা মন নিয়ে দেখিনি, সবসময় সন্দেহের চোখে দেখেছি। সত্যি? হ্যাঁ, বিয়ে করার পর সিনথিয়াকে বললাম দুইজনের আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হোক, আমার অ্যাকাউন্টে টাকা জমা রাখবে বাঁচিয়ে রাখার জন্যে, তোমার অ্যাকাউন্ট থেকে সংসারের জন্য খরচ করা হবে। তাই বললে তুমি? হ্যাঁ, বোকা মেয়ে তাতেই কি খুশি, তাছাড়া বাঙালি কায়দা কানুন কিছু খাটিয়েছিলাম, সব মিলিয়ে উল্টো অ্যাকশন হয়েছে। আপনি একটু সিনথিয়ার সাথে কথা বলে দেখবেন। আমি তো তাকে চিনিই না, তবু বলবেন? কি বলবো, ডিভোর্স যেন না করে, বড় মায়া পড়ে গেছে মেয়েটার উপর। আমি সিনথিয়ার সাথে কথা বলার চেষ্টা করে মোটামুটি অপমানিত হয়ে ফিরে এলাম। শোভন ঠিক কি করেছে জানি না, কিন্তু সিনথিয়ার সমস্ত বাঙালি সম্প্রদায়ের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। তার ধারণা বাঙালি মাত্রই ঠগ এবং চোরচোর। আমেরিকায় ডিভোর্স ব্যাপারটি খুব সহজ নয়, প্রথমে কিছুদিন আদালতে থাকতে হয়, তারপর স্থাবর অস্থাবর সম্পত্তি ভাগাভাগি করতে হয়, তার নানা রকম কায়দা কানুন রয়েছে। শোভন একদিনে এসে তার অ্যাকাউন্টে সমস্ত টাকা তুলে আমার ব্যাংকে জমা দিয়ে গেল। উদ্দেশ্য অত্যন্ত সরল, ব্যাংক অ্যাকাউন্ট ভাগাভাগি করার সময় সিনথিয়াকে যেন টাকার ভাগ দিতে না হয়। ব্যাপারটি সহজভাবেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার মাঝে হঠাৎ করে একটা ফ্যাসাদ বেঁধে গেল। শোভন এসে খবর দিল সিনথিয়া প্রেগনেন্ট। আমি একটু হকচকিয়ে বললাম, কিন্তু আমি ভেবেছি তোমাদের এখন সেপারেশন চলছে, দুজন দু জায়গায়। তা ঠিক, কিন্তু কয়েকদিন আগে দেখা করতে গিয়েছিলাম, তখনই কথায় কথায় সিনথিয়াকে প্রেগনেন্ট করে ফেলেছো। হ্যাঁ, দু বছর হলো বিয়ে হয়েছে, কিছু হয়নি, আর এখন এই মুহূর্তে কখন কি হয় কিছু বলা যায় না জাফর ভাই। বাচ্চাটি এখন কে পাবে? সেটা নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। কি হয়েছে? সিনথিয়া বলেছে বাচ্চাটি কাউকে দিয়ে দেবে। দিয়ে দেবে? হ্যাঁ, অ্যাডপশন এজেন্সিকে দিয়ে দেবে। আমি রাজি না, আমি বলেছি আমার বাচ্চা আমাকে দিতে হবে। তুমি নিয়ে কি করবে? আমি মানুষ করব। আমার বাচ্চা আমি মানুষ না করলে কে মানুষ করবে? কেমন করে মানুষ করবে তুমি? এখনো ঠিক করিনি, আমি যদি না পারি দেশে গিয়ে আমার মায়ের কাছে দিয়ে আসব, আমার মা মানুষ করবে, কি বলেন আপনি? তুমি যা ভালো মনে করো। সিনথিয়ার সাথে খুব গোলমাল এটা নিয়ে। শোভন চিন্তিত মুখে বলল, ব্যাপারটা কোর্টে নিতে হবে। কোর্টে? হ্যাঁ, আপনাকে তখন আমার হয়ে সাক্ষী দিতে হবে। কি সাক্ষী দিব? আপনি আমাকে কতদিন থেকে চেনেন এইসব দেবেন তো? দরকার হলে তো দেবই। আমার বাচ্চাকে দিয়ে দেবে ফাজলামি নাকি? মায়ের গর্ভে শিশুকে 9 মাস প্রস্তুতি নিতে হয়। যখন শোভনের সন্তান তার মায়ের গর্ভে জন্ম নেবার প্রস্তুতি নিচ্ছিল, তখন শোভন সেই সন্তানের ওপর নিজের অধিকার অর্জনের প্রস্তুতি নিতে থাকে। সিনথিয়াকে নানাভাবে বুঝিয়ে কোনো লাভ হলো না। সে নিজের সন্তানটি নিজের কাছে রাখবে না, শোভনকেও দেবে না, সন্তানটি সে কোনো সন্তানহীন দম্পতিকে দিয়ে দেবে। তার ধারণা শোভন সন্তানটির পিতার দায়িত্ব নেবার যোগ্য নয়। শোভন তার বাচ্চাটিকে পায়নি, শুধু যে পায়নি তাই নয়, বাচ্চাটিকে একনজর দেখতেও পায়নি। বাচ্চাটির জন্মের সাথে সাথে অ্যাডপশন এজেন্সির সাহায্যে এক দম্পতিকে দিয়ে দেওয়া হয়েছিল। সিনথিয়া শোভনকে শাসিয়ে রেখেছিল, যদি সে বাচ্চা নিয়ে বাড়াবাড়ি কিছু করে তাহলে তার এদেশে থাকার কাগজপত্র বাতিল করে দেবে। শোভন শেষ পর্যন্ত বাড়াবাড়ি কিছু করেনি। বাবা হয়তো আবার হতে পারবে, কিন্তু এদেশে থাকার অধিকার হারালে সেটা আর নাও পেতে পারে।